वन्दे गुरुपदद्वन्द्वं भक्तबिन्दुसमन्दितं श्रीचैतन्यप्रभुं वन्दे नितानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिका चरणोदयं गोपीजनसमायुक्तं बिन्दावनं मनो

কৃষ্ণভক্তিপদে দেবী সত্যব নম নারায়ণ নমস্কৃতর দেবীং সরস্বতিং ব্যাং তত মুরে সংকীর্নে কৃষ্ণ কথোপদেশ গৌরী পা প্রকাশনে সদানুর গুর্ভক্তিযুক্ত भोक्तिप्रमोदाक्षजगोण्य ध्येयं सदा परिभवग्नमभिष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चनुतं शरण्यं वीतातिहं पुनपाल्भवाद्यभूतं वन्दे महापुरुषते ते चरणं यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय

শ্রীদ্দ্বৈতামধর শিব সদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজানুলিতভুজৌ কনক সংকীর্তনৈকিত কমলা ভীষাম যুগ ধর্মপাল বন্দে জগৎ প্রিয়করুণা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे नमा गंगे तव पादपंकज सुरासुरो दीप रूपम भक्तिं च मुक्तिं च ददासि नित्यं सदा नरानम् गंगा तरंग रमणी रजट कलापम् गौरी निरन्तर विबुषितो बामभागम् नारायणो प्रियमनंग मदा उपहारम्

হরে রাম হরে রাম 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 হরে জন কৃষ্ণ বিমুখ দৈবাদ অধর্মশীল সুদুখিত অনুগ্রহায়ে হো চরন্তি নূনম ভূতানি ভাব্যা জনার্দনস্ব জনস কৃষ্ণা বিমুখ দৈবা অধর্মশীলসুখিত অনুগ্রহী হো চরি নূন ভূতী ভাব্যা জনার্দ গৌরী গোষ্ঠীবতী শ্রী শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঢাক ভূভ পারমশ জগদ্গু জানিয়েছেন আকর গুরুদত্ত আকর গুরুতত্ত্ব বলদাউজি মহারাজ বলদেব ভগবান তিনি আমাদের সৎগুরু রূপ ধারণ করে জগতে অবতীর্ণ হন আমাদেরকে উদ্ধার করবার জন্য বিভিন্ন সদ্গুরুর মূর্তি ধারণ করে তিনি জগতে অবতীর্ণ হন আমাদেরকে উদ্ধার করার জন্য গৌরীয় গোষ্ঠীপতি শ্রী শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীর পরমহংশ জগৎগুরু জানিয়েছেন আকর তত্ত্ব বলদেব ভগবান তিনি বিভিন্ন সদ্গুরুর মূর্তি ধারণ করে এই জগতে অবতীর্ণ হন আমাদেরকে উদ্ধার করবার জন্য তিনি কি করে উদ্ধার করেন তিনি অপ্রাকৃত শব্দব্রহ্ম কীর্তন করেন যে অপ্রাকৃত শব্দব্রহ্ম তার জিউ হাতে অনুক্ষণ নিত্যপরায়ণ থাকে সেই সদগুরু তাকেই বলা হয় সদ্গুরু যার জিউ হাতে অপ্রাকৃত শব্দ শব্দব্রহ্ম নাচে অনুক্ষণ তাকে সদ্গুরু বলা হয় জানাচ্ছেন সৎগুরু যেন একটা আবেশের মধ্যে থাকেন সৎগুরুর দিকে তাকালে বোঝা যাবে মনে হয় তিনি একটা আবেশে রয়েছেন কোনো একটা নেশাতে রয়েছেন কোনো একটা নেশার আবেশে রয়েছেন সেটা হলো অপ্রাকৃত রাজ্যের যে প্রেম সম্পত্তি প্রেমের যে মদিরা যেটা ভক্তিমোদ ঠাকুর কীর্তনেতে আমাদেরকে জানিয়েছেন যে পিয়াইয়া প্রেম মত্ত করি মরে শুনো নিজ গুণগান তুমি সেই অপ্রাকৃত জগতের মদিরা অমৃতময় এই যে বিষয় আমাকে পান করাও পান করিয়ে তুমি আবার নিজের গুণগান শোনো আমি যখন মত্ত হয়ে যাব। মত্ত হয়ে আমার জিউ ভাই উদিত হবে তোমার গুণগান সেই গুণগান তুমি শুনবে তোমারই গুণগান তুমি শোনো তুমিই কীর্তন করছো তুমিই বলছো তুমি শুনছো শ্রোতা বক্তা সব কিছুই অধ্যয় জ্ঞানতত্ত্বের বিচারতে একই কিন্তু আমরা বিভিন্ন অভিমানের বশবর্তী হয়ে নিজেকে ভগবানের থেকে আলাদা হিসাবে বিবেচনা করে নিয়েছি এটা আমাদের দোষ যেটা ভগবান গীতাতে পরিষ্কার জানিয়েছেন মমৈব মমৈ বংশ লোকে জীবভূত সনাতন এরা আমারই অংশ এই যে জীব দেখছে সব আমারই অংশ আমার অংশ মানে অংশ মানে ভগবানকে টুকরো টুকরো বা গুঁড়ো করে ভগবানকে গুঁড়ো করে এক একটা এরকম নয় ভগবানের কোন অংশ মানে সাংশ বিভিন্ন অংশ দুটো পরিচয় আছে বিভিন্ন অংশের মধ্যে জীবকে বলা হয় সাহাংশের মধ্যে অনেক অবতার আদি সব কিছু আছে এগুলো আলোচনা সময় এখনো। সেখানে বলছেন ভগবানের অংশ বলতে আমরা যদি মনে করি ভগবানের শরীরের অংশ তাহলে ভগবানের শরীরের অংশ হলে তাহলে প্রত্যেকটা জীবই ভগবান হয়ে যাবে কেন ভগবানের অংশ ভগবান পূর্ণ বস্তু পরিপূর্ণ বস্তু সেই পরিপূর্ণ বস্তু ভগবানের কোনো অংশ যদি কেউ চিন্তা করে সেটাও পূর্ণ হয়ে যায় বৈকুণ্ঠ জগতের একটা ধুলক ধুলিকণা যদি থাকে সেটাও পূর্ণ অর্থাৎ বৈকুণ্ঠ জগতের একটা ধুলিকণা একদিকে রাখলে আর অনন্ত জড়জগতের যত বৈভব একদিকে রাখলে ওই ধুলিকণার মূল্য বেশি হবে কারণ ওটা বৈকুণ্ঠ জগৎ বৈকুণ্ঠ জগতের সমস্ত বস্তু সমস্তই পূর্ণ বস্তু যেটা উপনিষদে আমরা জানতে পারি অপ্রাকৃতি জগতের পূর্ণ বস্তুর ডেফিনেশান কী না পূর্ণ বস্তু থেকে পূর্ণ বস্তু বার করে নিলে পূর্ণই পড়ে থাকে পূর্ণশ্ব পূর্ণমা আদায়ও পূর্ণমেয়ব অবশেষতে ঈশোপনিষাদের এটা বলছেন এইটি হচ্ছে পূর্ণ জগতের এটা হিসাব পূর্ণশ্ব পূর্ণ আদায়ও পূর্ণমেয়ব অবশেষতে পূর্ণ থেকে পূর্ণ বার করে নিলে পূর্ণই পড়ে থাকে কাজেই ভগবানের থেকে যদি আমরা কিছু অংশ ভগবানের যদি একটা রোমকূপ নিই সেটা পূর্ণ তাহলে প্রত্যেকটা জীবাত্মা ভগবান হয়ে যাবে পূর্ণবস্তু হয়ে যাবে রহায় না তাহলে বিচারটা কি বিচার হল ভগবানের সঙ্গে ভগবানের শক্তি অভিন্ন ভগবানের সঙ্গে ভগবানের শক্তি অভিন্ন তো আর বেদান্ত সূত্রে বলা আছে শক্তি শক্তি মত্তর অভেদ শক্তি শক্তি মত্তর অভেদ শক্তি এবং শক্তিমান যিনি শক্তিমান শক্তিটা তারই হয় শক্তি শক্তিমত্তর অভেদ এই বিচারেতে ভগবানের সঙ্গে ভগবানের শক্তি কখনো আলাদা হতে পারে না এই বিচারে ভগবান বলছেন মাময়ী বংশ জীবলোকে জীবভূত শোনা আমারই অংশ মানে আমার থেকে অভিন্ন আমার থেকে এরা জীব সব অভিন্ন কিন্তু একটা কথা ভালো করে মনে রাখা দরকার ভগবানের চিপশক্তি জীবশক্তি আর মায়া শক্তি তিন শক্তির কথা আমরা জানি তারও অনন্ত বিভেদ আমরা তিন শক্তির কথা মোটামুটি জানি কিন্তু এই তিন শক্তির মধ্যে যা আছে এক একটাকে ভাগ করলে করে অনন্ত ভাগ হবে সেগুলো তো আমরা পেরে উঠবো না মোটামুটি আমরা বলব চিৎশক্তি জীবশক্তি আর মায়া শক্তি মায়া শক্তির অনন্ত বিভেদ জীবশক্তি অনন্ত বিভেদ আর শক্তি তো অনন্ত বিবেক হয় এটা কোনো বলবারই কথা নয় সর্বশক্তি অনন্ত বিবেক তাহলে মোটামুটি আমরা বলতে পারি চিতশক্তি জীবশক্তি আর মায়া শক্তি মায়া শক্তি আমরা জানি কালকেও আলোচনা করেছি সৃষ্টি স্মৃতি পলয় সাধন শক্তি রেগা ছায়ব যস্ব ভবনানী বিভর্তি দুর্গা ইচ্ছানুরূপমপি জস্ব চেষ্টতে ইষা গোবিন্দ আদি পুরুষ ইনি হচ্ছেন ছায়া শক্তি অর্থাৎ শক্তির ছায়া পড়েছে তার এই মায়া এই জগতে যার দ্বারা যে মায়ার দ্বারা জগতের অনন্ত জীব সব মোহিত হয়ে রয়েছে ওই সর্বশক্তি ছায়া শক্তি যাকে দুর্গা বলা হয় তার মায়াতে মোহিত হয়ে সমস্ত জীব খাবি খাচ্ছে জীব জন্ময় মহিতম জীব পর ওপি মনুতে অনর্থম তৎকৃত চাভি পদ্ধতি কি বলছেন জয়া মানে জাত ধারা এগুলো হচ্ছে এটা হচ্ছে তৃতীয় বিভক্তি জাত জয়া দব্যা জয়া ততমিদম জগদ আশক্তি নিঃশেষগণশক্তি সমূহমূর্ এই চণ্ডীতে আছে এখানে জয়া মানে যার দ্বারা জা হলো এইভাবে জয়া মানে যার দ্বারা যার দ্বারা যার দ্বারা সমস্ত জগৎ মোহিত হয়ে রয়েছেন এমনকি শঙ্কর ভগবানও গ্যারেন্টি দিয়ে বলবেন না আমি মায়া পার করেছি কোনোদিন সাহস নেই যেখানে শঙ্কর ভগবানই বলতে পারেন কিন্তু আমরা জানি আমাদের শাস্তে বলছেন শঙ্কর হচ্ছেন মায়াপার শঙ্কর মায়াপার করেছেন তথাপি শঙ্কর নিজে প্রতিজ্ঞা করে বলেন না মৃত্যুঞ্জয়ী কামজয়ী ভগবান হচ্ছেন মৃত্যুঞ্জয়ী শঙ্কর ভগবান কামজয়ী তথাপি তিনি কোনোদিন কোনো অহংকার করে বলেন না আমি মায়া জয় করিনি কারণ একবার তিনি বুঝেছেন মোহিনী অবতারের কাণ্ড কারখানা সকালে সেই জন্য আর কোনোদিন আগেও বলেননি কোনো দিন বলেন না জয়া সন্মিহিতম জীবহ আত্মানম ত্রিগুণাত্মকম আর পর ওপি মনতে অনর্থম তৎকৃত চাভি পদ্ধতে জীব তার সঙ্গে জড়জগতের কোনো সম্বন্ধ নেই কোনো সম্বন্ধ নেই পাগল ছাগলের মতো এইসব পেছনে দৌড়াচ্ছে জীবের সঙ্গে মায়ার কোনো জগতের কোনো সম্বন্ধেই নেই আমরা কর্মফলে পড়ে গেছি এখানে এটা আমাদের ফরেন কান্ট্রি দিস ইজ ফরেন কান্ট্রি ফর আস এটা আমাদের ফরেন কান্ট্রি উইল হ্যাভ টু টেক পাসপোর্ট অ্যান্ড ভিসা গো টু আয়ার অরিজিনাল ফ্রেস ফ্রম গুরু বৈষ্ণব দে ক্যান ইস্যু পাসপোর্ট অ্যান্ড ভিসা এটি নিয়ম এখানে লোকে আমি ভালো করে খাবো থাকবো খাবো দাবো থাকবো এই বিচার করে নিয়েছি এ পাগলগুলো খাবো দাবো থাকবো আরামে থাকবো আমাদের কোনো এই বিচারটা করে নিয়েছে এরা বুঝতে পারছেন এটা যাতে থাকার জায়গা নয় কাজেই জীবের সঙ্গে মায়ার কোনো সম্বন্ধ নেই এই জগতের কোনো সম্বন্ধ নেই তথাপি সম্বন্ধ বানিয়ে ফেলেছে মায়া বিরূপে স্বরূপ ভাবি মোর মনো মায়াতে আকৃষ্ট কি তাই জন্য বলছেন জয়া সন্মহিতম জীবহ হ আত্মনাম ত্রিগুণাত্মকম পর ওপি মনোতে অনর্থন চাভি পদ্ধতে এই হলো জীবের অবস্থা আর শক্তি তো অন্তরে থাকি সবাই জানে স্বরূপশক্তি ছায়া শক্তি মায়া দুর্গা কিন্তু জীবশক্তি কোথায় থাকে নাওয়ার কোয়েশ্চেন ইজ দ্যাট ওয়্যার ইজ মার্জিনাল পোটেন্সি ওয়াট কল কল জীবশক্তি ওয়্যার ওয়্যার ইজ রেস্টিং ওয়্যার ওয়ার ইজ দ্য পজিশন মেনি পিপল দে আর মেকিং মিস্টেক রিগার্ডিং দিস সিদ্ধান্ত পিছিয়ে অ্যাকচুয়ালি ভগবানের এই যে জীবশক্তি এই জীবশক্তি ভগবানের ভেতরে থাকে না ভগবানের ভেতরে থাকে না সর্বশক্তি ভগবানের ভেতরে থাকে তার ছায়া তো ছায়া তো ছায়াই তার থাকা না থাকা দুটো কোনো কথাই নেই ভগবান এগারো স্কন্ধে উদ্ধবকে বলছি তাহলে কী করে মায়া পার হওয়া যায় মায়াকে কি করে মায়াবদ্ধ জীব আর মায়াবদ্ধ অবস্থা ভগবান বলছে দুটো কথাই ফেক টার্ম দিস টু টার্ম ইজ ফেক টার্ম মায়াবদ্ধ আর মায়ামুক্ত ভগবান স্পিকিং টু আই ক্যান ডিসকাস ইন কার্তিক ব্রত ভগবানকে উদ্ধি প্রশ্ন করছেন মায়াবদ্ধ মায়াজীবের অবস্থা কি ব্যাপার ভগবান বলে দুটো কথাই বেকার কথা বলে কেন বলে এই মায়া যার বন্ধনই নেই তার মুক্তির কথা করতে আসছে জীবের তো বন্ধন নাই এ তো ইচ্ছে করে বন্ধন করেছে জীবের বন্ধন তো নাই বাস্তবিক এ তো মুক্ত হচ্ছে চিন্ময় স্বরূপটা যদি দেহ থেকে বার করে দেখানো যায় এ তো স্বরূপ মুক্ত হ্যাঁ একবারে ভগবানের মতো সচ্ছি আনন্দময় কিন্তু এ তো ইচ্ছে করে করেছে ভগবান বলছেন এ দুটো প্রশ্নই তো বেকার এ কী উত্তর দেবো যেখানে বন্ধনই নেই সেখানে মুক্তির কথা আরে বন্ধন হলে তো তবে তাকে মুক্তের কথা আসে যেখানে বন্ধনের প্রশ্নই নেই সেখানে মুক্ত কোথা জীব তো নিজে ইচ্ছে করে এটা করেছে এটা তো জীবের ইচ্ছে ভগবানের যে জীবশক্তি ভগবানের একেবারে ভেতরে থাকে না ভগবানের ভেতরে থাকে কিন্তু অচিন্ত ভেদাবে শক্তির সিদ্ধান্তের বিচারে ভিন্ন এবং অভিন্ন জীবশক্তি ভগবানের থেকে সাইমল্টেনিয়াস ডিফারেন্স অ্যান্ড নন ডিফারেন্স অ্যাকর্ডিং টু অচিন্ত ভেদাভেদ তত্ত্ব অ্যাকর্ডিং টু অচিন্ত বেদের তত্ত্ব অনুসারে জীবশক্তিকে বলতে পারো ভগবানের সঙ্গে আছে আবার আলাদা এটা ভগবানের একটা কল ভগবান করে রেখেছে কলটা ইচ্ছে করে যাতে খেলাটা বেশ জমে ভগবান খেলতে ভালোবাসে চিরকাল এত অনন্ত ভক্ত আছে তোমার অন তারপর আবার নতুন নতুন ভক্ত চায় একে আমি আনবো আবার এর সঙ্গে খেলা করব ভগবান হচ্ছে ভগবান ইজ অলওয়েজ উইথ স্পোর্টিভ মুডস হি লাইক টু প্লে উইথ ইউ লাইক টু প্লে উইথ সো মেনি কাউন্টলেস ডিভ স্টিল লাইক টু প্লে উইথ নিউ নিউ প্লেয়ার ভগবানের এটা হচ্ছে বিচার রসিক ভগবান হচ্ছে রসিক তাহলে দেখা গেল জীবশক্তি বাস্তবিক পক্ষে ভগবানের থেকে ভিন্ন হয়েও অভিন্ন ভিন্ন আবার অভিন্ন তাই জন্য জীবশক্তি ভেতরে নাই যাই হোক এখন এই জীবগুলোকে অল্প কথায় বল বলতে গেলে জনস্ব কৃষ্ণাদ বিমুখস্ব দৈবাদ এই সব যারা জীবাত্মা রয়েছেন তারা ভগবানের থেকে যারা বিমুখ রয়েছেন জনস্ব কৃষ্ণাদ বিমুখস্ব দৈবাদ আর তারা অধর্মশীল ধর্ম একটাই গিয়ে আমি ধর্ম করি আমি শিব ঠাকুর জলদি কালীমাকে পায়ে জল দিই জবা দিই আমি তো ধর্ম হ্যাঁ তুমি ধর্ম করছো কিন্তু তোমার এই ধর্মটাকে বাস্তবিক আত্মধর্ম বলা যাচ্ছে না তোমার ধর্মগুলি যদি আমি বিচার করতে থাকি তাহলে দিনের পর দিন দেখিয়ে দেবো এর মধ্যে তোমার স্বার্থ লুকিয়ে রয়েছে কালকে বলছিলাম না ওয়েন সাম্বি পুটিং কোয়েশ্চেন ইন ফ্রন্ট অফ গুরু দে ওয়াই হোয়াট হ্যা হ্যাভ ডান ইট ইজ অলসো প্রুভ ইট ক্যান অলসো প্রুভ দ্যাট অন্ন বিলাস এটাও বলা যাবে না সেই জন্য সেখানে বলছেন এই যে বিমুখ জীবগুলো যারা রয়েছেন এই বিমুখ জীবগুলোকে উদ্ধার করে নিয়ে ভগবানের চরণ কমলে চলে যাওয়া তাদেরকে পাঠিয়ে দেওয়ার দায়িত্ব গুরুপাত নিয়েছেন একটা এজেন্সি এজেন্সি নেয় না এক একটা কোম্পানি গুরুবৈষ্ণব এইসব এজেন্সি নিয়েছে তারা এইসব সব বদ্ধ জীবগুলোকে তাদের সম্মুখে তাদের চরিত্র ব্যবহার আচরণ দেখিয়ে আহরিকতা সিদ্ধান্ত তাদের শক্তি অনন্ত সব দেখিয়ে জীবগণকে ভগবানের চরণে নিয়ে চলে যাও ঠিক যেমনভাবে যারা মাছ ধরে ফিশিং গার্ড ইউনো যারা মাছ ধরে তারা বিভিন্ন ধরনের টোপ ফেলে জলেতে মাছ এবার ঘুরে ফিরে লোভ হচ্ছে খেতেও পাচ্ছেন এবার ঠোকরা একবার ফলায় তারপরে তার লোভ সামলাতে মানে ঘিরে ফেললো এখানে আটকে গেল ঠিক ভাবে মায়া তোকে আমাকে সবাইকে প্রত্যেককে এই মায়া বর্ষিতে এবং কেতে নিয়ে চলে যাবে মায়া জগতে এইভাবে আমাদেরকে মায়া বড়শিতে কখনো কামিনী কামিনীরূপে কখনো কাঞ্চন কখনো প্রতিষ্ঠা আরে বাবা আমাকে সবাই জগতের লোক জানে আরে আমি একটা ছাগল আমাকে জগতের লোক জানে কি হবে প্রপাতকে জানে ঠিক আছে এই বিচারটা সবার আসে না অভিমান চলে আসে আর পতানো হয় সেই জন্য বলছেন ঠিক যেমন মাছকে ধরে ধরে মাছ দ্বারা ঝরে তারা উঠিয়ে নিয়ে চলে যায় ঠিক সেই রকমভাবে মায়াদেবী এই জগতে বিভিন্ন টোপ ফেলে রেখেছে এবং এখান থেকে জীবগুলোকে নিয়ে নিয়ে এই মায়ার মধ্যে ফেলে দিচ্ছে ঠিক একইভাবে গুরু বৈষ্ণব অলস আবার টোপ ফেলেছে কিসের টোপ মহাপ্রসাদ শাস্ত্রগ্রন্থের বিচার হরিকথা কীর্তন ধাম পরিক্রমার বিষয় গুরুবৈষ্ব করাচ্ছে এগুলো একটা টোপ এইভাবে বদ্যজীবকে তুলে নিয়ে গিয়ে বা নিজের ধামেতে নিয়ে যাবে তাহলে রূপে ভগবান টোপ ফেলছে মহাপ্রসাদ রূপে ভগবানের অনন্ত আনন্দময় লীলা রূপে তিনি টোপ ফেলে রেখেছেন ভগবান এটা নিজেই বলেছেন ভগবান নিজেই বলছেন এই আমার লীলা কথা আদি আমি এগুলো ফেলে রেখেছি এগুলো শোনবার পর এবার জীব যদি মোহিত হয় আমার কাছে চলে আসবে তাহলে যারা এই জগৎকে বিষাক্ত করে দিতে চাইছে এই জগৎকে বিষাক্ত করে করে দিতে চাইছে তো রাবণ কুম্ভকর্ণ অহিরাবণ মহিরাবণ এরা কি করছেন জগৎকে বিষাক্ত করে দেব আমরা ভক্তি বলে কিছু যেন না থাকি আর ঠিক সেরকমভাবে ওরা যখন ওরা যেমন শ্লো পয়জন করছে গুরু বৈষ্ণবের স্লো অমৃত দিচ্ছে একবারে খেতে পারবেন না যে স্লো বললাম দিতে পারে অনেক এইবারে তারা কী করছে অমৃত দিয়ে তাদেরকে তুলে নিয়ে চলে যাবেন ভগবান নিজেই বলছেন এই আমার কথাগুলো শুনে তারা কী করবেন আমার কাছে চলে আসবেন যদি তারা বুঝতে পারে তাহলে আমি আমি তো জোর করতে পারি না আমি জীবকে ঘাট ধরে বলতে পারি না তোকে করতেই হবে এটা আমি বলতে পারি না কেন এটা জোর জবস্তে কেন জীবকে তো স্বাধীনতা দেওয়া আছে না জীবকে স্বাধীনতা দেয় স্বাধীনতার উপর আমি হস্তক্ষেপ করলে তো স্বাধীনতা হলো না তাহলে বদনাম এটা উচিত নয় নিজের ইচ্ছায় যদি আসে ভালো এইভাবে জনস্ব কৃষ্ণাদ বিমুখস্ব দৈবাদ অধর্মশীলস্ব তুদুখ যারা ভাগবত ধর্ম করে না আত্মধর্ম কোনো ধারে না তারা কি করে এবার বিচরণী জগতে মরে এদেরকে ভগবান গুরু বৈষ্ণব ভগবান গুরুবৈষ্ণব রূপে এই জগতে এসে এদেরকে তুলে তুলে নিয়ে অপ্রাকৃতিক জগতে যাবেন এই জন্য বিভিন্ন সদ্গুরুর মূর্তি ধারণ করে তিনি জগতে আসেন বিভিন্ন সদ্গুরু কখনো তিনি আসেন পরম ভক্তিরক্ষক শ্রীধর গোশ্বী মহারাজ কখনও তিনি আসেন শ্রীলা ভক্তিপ্রম পুরীবশ্বী মহারাজ গদাধর বাবার বিভিন্ন রূপে তিনি আসেন কিন্তু তত্ত্ব একটাই তিনি এসে এই জগৎ থেকে বদ্ধযকে তুলে নিয়ে যাওয়ার জন্য তিনি এই ব্যবস্থা করেন তার আচরণ চরিত্র স্বভাব হরিকথা কীর্তন এগুলোর দ্বারা তাদেরকে প্রভাবিত করে তাদেরকে অপ্রাকৃতিক জগতে নিয়ে যাওয়ার জন্য এই ব্যবস্থাগুলো করে এই জন্য বলছেন জনস্ব কৃষ্ণাদ বিমুখস্ব দৈবাদ অধর্মশীলস্ব সুদূিতস্ব অনুগ্রহায় এহ চরন্ত নূনম নূনম মানে হচ্ছে নিশ্চিত মেহ নূনম মানে নিশ্চিত জেনে রাখবে এই জন্যই গুরু বৈশবে জগতে তাদের এই জগতে কোনো দরকার নেই তাদের এই জগতে কোনো দরকারই নেই তাদেরকে ভগবান জোর করে পাঠান যাও করতে হবে এই জন্য কথাটা নুনম মানে নিশ্চিত নিশ্চিতমেয় চরন্তি নুনম এরা বিচরণ করেন এই জগতে নিশ্চিত পরিমাণে জেনে রাখবে এই জগতে যারা বিচরণ করেন ইচ্ছে করে বিচরণ করেন চরন্তি নুনম ভূতানি ভাব্যানি জনার্দন ভগবানের নিজজন জনার্দনের নিজজন জনার্দন কথার মানে জনগণের যে কষ্ট জনগণের যে কষ্ট জনার্দন এই জনগণের কষ্টকে যিনি সমাধান করেন তা হচ্ছে জনার্দন এইভাবে আমাদের এই প্রাকৃতিক জগৎ থেকে বদ্ধজীবগুলোকে ধরে ধরে তিনি অপ্রাকৃতিক জগতের নিত্য সেবায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন যদিও এটা অসম্ভবের পরে যদি কোনো শব্দ থাকে যদি ডিকশনারিতে নেক্সট টু ইম্পসিবল ইফ দেয়ার ইজ সাচ এনি ওয়ার্ড অ্যাভেলেবেল তাহলে এইটাকে এই পর্যায়ে বলা যায় একটা বদ্ধজীবীকে কখনোই একটা বদ্ধজীবীকে কখনোই মায়ার চক্কর থেকে ছাড়িয়ে ভগবানের চর নিয়ে যাওয়া যায় তথাপি যায় তথাপি যেতে পারে ওদের ক্ষমতা আছে যদি কপটতা না করে তাহলে গেল এইভাবে অপ্রাকৃত জগতে নিয়ে যাও সেই জন্য বলছেন আজকে আমাদের গুরু পূর্ণিমা যেটাকে ব্রজবাসীরা বলেন মুড়িয়া পূর্ণিমা আজকে আমাদের গুরু পূর্ণিমা কিন্তু ব্রজবাসীরা বলেন কিন্তু মুড়িয়া পূর্ণিমা মুড়িয়া মুড়িয়া মানে মস্তক মুন্ডন করি না আমরা মুন্ডন ওটা ওই ব্রজ বলে মুড়িয়া পূর্ণিমা মানে আজকের দিনে সবাইকে মাথা কামাতে হবে হলো মুড়িয়া পূর্ণিমা ইচ্ছে করে বলেন মুড়িয়া পূর্ণিমা কেন বললেন তারা ব্রজবাসীরা কেন এই দিন তাদের সবচেয়ে প্রিয়তম নিজ যিনি আছেন সেই সনাতন গোসাই দেহ রেখেছেন যাকে ব্রজবাসীরা বড় বড়ে বাবা বড়ে বাবা আসল উপকশ্চিমবঙ্গে ছোটে বাবা বলতো এই বড় বাবা এত ভালোবাসার বস্তু ছিল তাদের তারা কল্পনা করতে পারে কেঁদে ফেলতেন যদি সনাতন গোস্বামীবাদ ব্রজমণ্ডলে পরি বিভিন্ন জায়গায় এক একটা গাছের তলায় এক এক দিন থাকতেন আর কোন গ্রাম হয়তো দু মাস চার মাস পরে গেলেন দুমাস চার মাস পরে হয়তো দু মাস চার মাস পরে হয়তো একটা গ্রামে গেলেন তখন সেই গ্রামের ব্রজবাসীরা কেঁদে ফেলতেন কেঁদে বলতেন বাবা আপ তো হ্যাঁ বহুত দিন পরে আপনি আমাদের কাছে তুমি কেন এলে এতদিন পর হ্যাঁ বহুদিন আমি আয়া কিউ এইভাবে তারা কাঁদতেন তাকে বসাতেন বোধে রুটি পানি ঘি মাখন সব দিয়ে বা গল্প করতেন তার এতটাই প্রীতির সম্বন্ধ ছিল এটা আমরা স্বপ্নে ভাবতে পারব না এই সনাতন গোস্বামী যাওয়ার পর সমস্ত বুঝে একজন বাদ নেই সবাই বলছে আজকে আমাদের দুঃখের দিন সবচেয়ে বড় বাবা চলে গেল আমাদের কোনো দুঃখ নেই যেখানে মিলন নেই সেখানে দুঃখ কি করা যেখানে মিলনই হয়নি আমাদের সঙ্গে গুরু বৈষ্ণব মিলন হয়েছে কি মিলন হলে তাদের মহিমা জানবো তখন কাঁদবো চলে গেল মিলনই হয়নি আমাদের সঙ্গে তো গুরু বৈষ্ণব মিলনই হয়নি তো কাঁদবো কেন আগে মিলন হলে তবে বিরহের কথা আসে বিরহ থেকে আসবো যার সঙ্গে যা সম্বন্ধ হয় তিনি চলে গেলে তবে কান্না আসে তাই এখন কান্না আসে না কিন্তু সনাতন গোস্বামী পা চলে যাওয়ার পর সমস্ত প্রজবাসীগণ মস্তক মুন্ডন করে আজকে শোক পালন করেছিলেন এবং গিরিরাজ পরিক্রমা করেছিলেন সনাতন গোস্বামীর নামের উদ্দেশ্যে প্রত্যেক এখনো লক্ষ লক্ষ লোক আজকে গুরু পূর্ণিমায় পরিক্রমা করবে মাথা কামাবে এখন প্রশ্ন হল গুরুতত্ত্বকে আমরা আমাদের বিচার মতন দর্শন করি আমরা আমাদের বিচার মতো গুরুতত্ত্বকে দেখি কিন্তু গুরুতত্ত্ব তো আমাদের বিচারের আসামি নয় গুরুদেবকে বা বৈষ্ণবকে যদি আমাদের বিচারের আসামি খাড়া করি দিই কাঠগোড়ায় তা তো হয় না গুরু বৈষ্ণব স্বতন্ত্র বস্তু সরাট তাদেরকে আমি বসীভূত করে আমার অধীন করব আমার কথা শুনবে তারা এটা ছাড়া ছাড়ার কিছু নয় এটা হয় না কখনো সেই জন্য বলছেন গুরুতত্ত্ব একটাই গুরুতত্ত্ব কিন্তু একটা কিন্তু এই গুরুতত্ত্বকে দুটো বিচারে আমরা গ্রহণ করতে পারি যদিও গুরুতত্ত্ব একই এক এবং অখণ্ড একটাকে বলা হয়েছে অখণ্ড গুরুতত্ত্ব যেটাকে বলা হয় সমষ্টি গুরুতত্ত্ব আর একটা বলা হয়েছে ইন্ডিভিজুয়াল গুরুতত্ত্ব যেটাকে বলা হয় ব্যষ্টি গুরুতত্ত্ব এ দুটো ব্যাপারটা জানা উচিত এই জন্য প্রথমেই আমি শুরু করেছিলাম প্রভুপাদের ভাষা দিয়ে গপাদের বিচার দিয়ে এই জগতে আকর গুরুতত্ত্ব বল্লাউজী মহারাজ তিনি বিভিন্ন সদ্গুরুর রূপ ধারণ করে এই জগতে অবতীর্ণ হন এই কথা দিয়ে আমি শুরু করেছি এইটা কি কারণে এই কথাটা বোঝা তো বল্লাউজী মহারাজ আকর গুরুতত্ত্ব যখন তিনি বিভিন্ন গুরুরূপে সদ্গুরুরূপে আসছেন তখন তিনি আমাদের কাছে আমার গুরু হয়ে গেলেন তোমার গুরু হলেন কিন্তু সদগুরু যদি হয় গুরু যদি না হয় তাহলে তত্ত্বটা কিন্তু একটাই কিন্তু আমাদের গুরুপাদ পদ্মের আবির্ভাব তিথিতে আমাকে গুরু পূজা করতে হবে কারণ যেহেতু আমার গুরুপা পদ্ম এই দিন আজকের দিনেতে আবির্ভাব হয়েছিলেন হয়ে আমাকে কৃপা করবার চেষ্টা করেছিলেন তাহলে আজকে আমাকে এই গুরু পূজা যে করতে হবে এটা আমার গুরুপাদ পদ্মের যে রূপেতে বল্লিমা আমার কাছে এসছেন সেই রূপের বিশেষ কোনো পূজা দরকার যেটাকে বলা হয় ব্যাস পূজা এটাকে বলা হয় ব্যাস পূজা ব্যাস কেন বলা হয় ব্যাস এই কারণে বলা হয় যেহেতু তিনি বেদ আদি সবকিছুকে কিছুকে বিভাগ করে জনগণের কাছে প্রকাশ করেছিলেন এই জন্য ব্যাস ব্যাস ভাগ করে করে বুঝিয়েছেন এবং তিনি গুরুতত্ত্ব ব্যাসদেব কি ব্যাসদেব গুরু ব্যাসদেব তো গুরু ভগবান চৈতন্য মহাপু বলছেন যে ব্যাসদেব গোস্বামী ব্যাসদেব হচ্ছে গুরুতত্ত্ব তিনি গুরু এইভাবে যখন প্রত্যেক ছেলে গদাধর ভাবা এলেন আবির্ভাব হলেন এক তিথিতে ছেলে সে সব প্রত্যেক যে যে গুরু সদ্গুরু যারা আছেন তারা যে যে তিথিতে আবির্ভাব হন সেই থেকে বিশেষভাবে আমার পুজো করা দরকার সেই তিথিগুলোকে পুজো করলে আমার অত্যন্ত মঙ্গল তো হবে মঙ্গল তো একটা সামান্য কথা বললাম চরম মঙ্গল হয় এই জন্য জড়জগতের মানুষ মরে গেলে পরে তার জন্য যদি শোক করে সেটা তোমাকে তমগুণে নিয়ে যাবে কোন স্ত্রী মারা গেল ছেলে মারা গেল ভাই মারা গেল টাকা মারা গেল আমি কাঁদতে আরম্ভ করলাম আমাকে নরকে নিয়ে যাবে কিন্তু বৈষ্ণবের তিরোভাব তিথিতে যখন আমি গুণগান করব। সেই অপ্রাকৃত আমার যে দুঃখ গুরুপাত আমাকে ছেড়ে চলে গেছে এই দুঃখ আমার যদি সত্যি হয়ে থাকে তাহলে এই দুঃখটা আমাকে গোলকে নিয়ে যাবে বোঝো থেকে তাহলে জড়জগতের আমার স্ত্রী পুত্র মারা গেল কন্যা মারা গেল স্ত্রী মারা তার দুঃখটা আমি কাঁদে পরে আমাকে নরকে নিয়ে যাচ্ছে একইভাবে গুরুপাত্র যখন এই জগতে চলে গেলেন সেই বিরহতে আমি যদি দুঃখ অপ্রাকৃত দুঃখ প্রকাশ করি যদি আমি তার গুণগান করি তাহলে সেই দুঃখ স্ত্রী তো দেহ রেখেছেন তাহলে আমাকে নিয়ে যাবে গোলকে দুটোর মধ্যে এই পার্থক্য তাহলে সনাতন গোস্বামী পাদ আজকে দেহ রেখেছেন এর এর চেয়ে বেশি দুঃখ আর হতে পারে না আমাদের জীবনে যদি সবচেয়ে বড়ো দুঃখ হয় তাহলে এই দুঃখ আবার যদি সবচেয়ে আনন্দের বিষয় এটি আনন্দ কেন আজকে তিনি তিনি তো নিত্য নিত্য তিনি গৌরাঙ্গের পার্শ্বদ রাধা গোবিন্দের তিনি পরিচারিকা ঠিক আছে তাহলেও আজকে তিনি বাইরের দৃষ্টিতে ব্রজবিজয় বোঝাতেই তিনি থাকেন কাজে আজকে আমার সুযোগ হলো তার সমগ্র জীবনে যা সব লীলা করেছেন যে আদর্শ দেখিয়ে গেছেন সেইগুলোকে আলোচনার আমার সুযোগ হলো সেই জন্য আবির আবির্ভাবের থেকে তীরভাব বেশি মূল্যবান বলে মনে হয় কেন আবির্ভাবতে গুরু পাত্মকে যখন আবির্ভাব হয়েছিলেন তখন আমি জানতে পারি। তবে এখন জানি এখনও আবির্ভাব পালন করলে বোঝা যায় কিন্তু যখন গুরুপাদ ম আবির্ভাব হয়েছিলেন তখন তো কেউ জানতে পারেনি একজন মহাপুরুষ এই জন্য তিরোভাব তিরোভাবের বিচারটা আরও বেশি ওপরে আবির্ভাব তিরোভাব দুটোই সমান কোনো আলাদা কিছু নয় তাহলে প্রত্যেক গুরুপাদ পদ্ম সদ্গুরু পাদ পদ্ম যখন আবির্ভাব হন তার আবির্ভাব তিথিতেই যে তিথি পূজার ব্যবস্থা আছে সেটাকে বলা হয় ব্যাস পূজা ব্যাস পূজা বলা হয় প্রত্যেকে কিন্তু আমাকে প্রশ্ন করতে পারেন কেউ তাহলে আজকে কিসের পূজা আজকে গুরু পূর্ণিমা আমার তো গুরু পূজা হয়ে গেছে তাহলে আজকে গুরু পূর্ণিমা এই গুরু পূর্ণিমাতে চারটে সম্প্রদায়ের মধ্যে চার সম্প্রদায়ের মধ্যে যেখানে যত সৎগুরু আছে অসৎগুরুর কথা আমি তুলছি না যারা সৎগুরু কাকে বলেন যিনি পরম্পরাতে আছেন যিনি পরম্পরাকে লাথি মেরে উল্লঙ্ঘন করে পথে গেছেন তাকে সদ্গুরু ভক্তিমণি ঠাকুর বলছেন তিনি বলছেন সেই গুরু তিনি যে নতুন পন্থা আবিষ্কার করেছেন এবং যারা তার পেছনেছেন প্রত্যেকেই সবাই নটকে যাবে ভক্তিমী ঠাকুর বলছেন পন্থা কখনও নতুন হয় না আমি কিছু নতুন করে দেখিয়ে দিলাম নতুন হয় না ভক্তিমু ঠাকুর বলছেন ভক্তিমু ঠাকুর বলছেন যে পন্থা উপদেশামৃত তার টিকাতে উপদেশাম্বৃতর কমেন্ট্রিতে বলছেন যে পন্থা কখনো নতুন হয় না পন্থা একটাই মহাজন এন সা পন্থা সেই পন্থাকে অতিক্রম করে যদি অন্য পন্থা হয় সেই পন্থাকে অথেন্টিক বলা হয় না আর সেই পন্থার যারা পেছনে থাকবেন সেই গুরু এবং তারা যারা অনুগামী প্রত্যেককেই ভক্তিম ঠাকুর বলছেন উপদেশামৃত কমেন্ট্রিতে আমি এটা ব্যাখ্যা করেছি ভগবানের ইচ্ছায় কাজে আমরা কিছু নতুন দেখাতে বসিনি আমরা কিছু নতুন দেখিয়ে দেবো আপনাদের এটা বসতে যা শুনেছি সেইটি বলতে হবে আমরা নতুন কিছু দেখিয়ে বাহাদুরি কিনবো এটা আমাদের কোনো ইচ্ছা নাই যাই হোক এখন সমষ্টি গুরু পূজা আজকে অর্থাৎ যে আকর গুরুতত্ত্ব তিনি এই চার সম্প্রদায়ের মধ্যে যেখানে যেখানে তিনি রূপে আবির্ভাব হয়ে জগতের মঙ্গল বিধানের চেষ্টা করেছেন অমায়ায় কৃপা করার চেষ্টা করেছেন কোনো কপটতা করেননি কারোর সঙ্গে সেই সদ্গুরুগণ যারা আছেন তাদেরকে সম্মিলিতভাবে যদি এক জায়গায় রাখা যায় সম্মিলিতভাবে তাদের সকলের পূজা আজকে চার সম্প্রদায় আমি চার সম্প্রদায়ের বাইরে যারা তার কথা বলেন কেন চার সম্প্রদায়ের মান্যতা শিক্ষিত হয়েছে মান্যতা মানেই শিক্ষিত চার সম্প্রদায়ের মান্যতা বিষয়ে আমরা জানি চার সম্প্রদায়ের বাইরে তাদের কথা আমরা বলবো না কেন উদ্ধার পেতে গেলে উদ্ধার পেতে গেলে চার সম্প্রদায়ের যে কোনো এক সম্প্রদায়ের কোনো সৎগুর চরণাশ্রয় করা দরকার উদ্ধার পেতে গেলে এই জগৎ থেকে উদ্ধার পেতে গেলে চার সম্প্রদায়ের মধ্যে যে কোনো সম্প্রদায়ের কোনো সদগুরুর চরণ আশ্রয় করে আমাকে এগোতে হবে কিন্তু যদি গৌরীয় সম্প্রদায়ের কথা বলা হয় আপনারও তো আলাদা এই কথার অনেক জবাব দেওয়া হয়েছে লিখিতভাবে এবং কথায় যে আমরা আলাদা নয় আমরা হচ্ছে মাধ্যগৌরী সম্প্রদায় এর বই রূপে বারো চোদ্দো বছর আগেও বেরিয়ে গেছে মাধ্যগৌরীয় সম্প্রদায়ের সংশয় কিসে বক্তৃমন্ত্রক বলছেন যারা মাধ্যগৌরীয় সম্প্রদায়ের বিচার মানছেন না যারা মাধ্য সম্প্রদায় আমনায়কে অস্বীকার করছেন তারা কলির গুপ্তচর বক্তৃমন্ত্রা বলছেন তারা হচ্ছে কলির গুপ্তচর তারা এইভাবে সত্যনাশ করছেন জগতে তারা কলির গুপ্তচর তারা মানছেন এইভাবে দেখা যায় এই আজকের দিনে আজকের যে আজকের যে একটা দিন বিশেষ গুরু পূর্ণিমা এখানে সমষ্টি গুরু পা সমস্ত গুরু তত্ত্বের পূজা অর্থাৎ আজকে হলো যত চার সম্প্রদায়ের যেখানে যত সদ্গুরু আছেন সেই সদ্গুরুগণের আজকে হচ্ছে আমাদের পূজা করা তিথি ওভারঅল গুরুতত্ত্ব অর্থাৎ আজকে আমাদের বল্লাউজি বল্লাউই চরণে নিতায়ের চরণ সত্য নিতায়ের চরণ সত্য তাহার সেবক নিত্য নিতায় চরণ সদাগর কাজে আমার গুরুকে তোমার গুরু পরম গুরুর সঙ্গে ধাক্কা মেরে দেবো এই তো আলাদা এটা আমি করতে পারবো না তাহলে আমার ভগবানের ইচ্ছায় জানা আছে গুরু বৈষ্ণবের ইচ্ছায় এই গুরু আমারই গুরু অর্থাৎ সেদিন অর্থাৎ সেদিন আমার গুরু পূজা সার্থক হবে সেদিন আমার গুরু পূজা সার্থক হবে যেদিন তোমার গুরু গুরুপদ পদ্মের সদ্গুরুচরণে পুষ্পাঞ্জলি দিলে সেই পুষ্পাঞ্জলি আমার গুরু চরণে চলে যায় বোঝা গেল সেদিন আমার সেদিন আমার গুরু পূজা সার্থক হবে যেদিন তোমার গুরুচ্চরণে পুষ্পাঞ্জলি দিলে সেই পুষ্পাঞ্জলি আমার গুরুচ্চরণে চলে যায় এই বিচার যেদিন আমার আসবে সেদিন আমি গুরুতত্ত্বে প্রতিষ্ঠিত সেদিন আমি বাস্তবিক ভজনে প্রতিষ্ঠিত দ্য ডে দ্য ডে ওয়ে আই ক্যান রিয়ালাইজ ইফ আই গিভ পুষ্পাঞ্জলি আন টু দ্য লোটস ফিট অফ ইউর গুরু পাক পদ্ম পুষ্পাঞ্জলি শিওরলি ক্যান গো আন টু দ্য লোটাস ফিট অফ মাই গুরু পদ্ম দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল দর্শন দেন মাই গুরু পূজা সাকসেসফুল অ্যান্ড দ্যাট দ্যাট ডে ফ্রম দেন অনওয়ার্ড আই ক্যান স্টার্ট অ্যাকচুয়াল ভাজন সেইদিনই হচ্ছে বাস্তব দিন যেদিন থেকে আমি শুরু করতে পারব ওই জন্য আমার কাছে যারাই থাকেন প্রত্যেকের গুরুর ছবিকে আমি প্রিয় করি সাগর গোস্বী মহারাজ কবে চলে গেছেন তার শিশু তার ফটো এখনও রয়েছে থাকো গুরু বৈষ্ণবের ফটো ওখানে আছে হো উনি গুরু প্রত্যেকে এইটা নিয়ম দর্শন যারা গুরু গুরু দর্শনই হলো না গুরুদার তারা কি গুরু পূজা করবে তাদের পুজো তো ভগবান নেবে না এই বৃহৎ ভাগবত মৃত আই এম ডিসকাসিং দ্য সেম টপিক ওয়েন ইউ হ্যাভ সাম ডিভিসিভ অ্যাটিচিউড ইউ হ্যাভ নো আইডিয়া ইউ হ্যাভ সাম জেলসি অ্যান্ড ফাইটিং মুড দেন ইউ নট ভগবান ক্যান নট অ্যাকসেপ্ট ভগবান তোমার পূজা গ্রহণ করবেন না বোঝা গেল তাহলে আজকে হলো সেই গুরু গুরু পূজার দিন আজকে আমরা কৃতকৃতার্থ যে ভগবান করুণা করে আমাদেরকে গুরু পূর্ণিমা এই তিথি উপহার দিয়েছেন তার সঙ্গে ব্যক্তিগতভাবে প্রত্যেকের গুরুদেবের পূজার জন্য ব্যষ্টি গুরু তত্ত্বরূপে তিনি আবির্ভাব হন সেই সময়তে আমাদের একটা সুযোগ থাকে এইভাবে দিস ওয়ে ভগবান গিভিং আস কাউন্টলেস ফ্যাসিলিটিস অ্যান্ড গোল্ডেন অপরচুনিটিস বাট ইটস আপ টু ইউ ওয়েদার টু অ্যাকসেপ্ট ইট নট আমরা গ্রহণ করতে পারবো কিনা কিছু না করে খালি আমরা গুরুপাদ পদ্মের কাছে শুনেছি তুমি যদি কিছু না থাকে তোমার যদি কিছুই না থাকে তাতেও চলবে খালি কপটতাটা করো না এই কথাটা বলেছি বৈষ্ণবের সঙ্গে থাকবে সমস্ত সম্পত্তি তোমার মধ্যে চলে আসবে তুমি কল্পনা করতে পারবে না কোথা থেকে সমস্ত সম্পত্তি চলে আসবে তোমাকে কিচ্ছু ছিল খালি একটা বাবা কাজ করো না কপটতা করো ভালো লাগলে চলে যাও কিন্তু কপটতা করো না কপটতা করলে ওইখানে কিন্তু মরবে আর কোটি জন্মের সুযোগ পাবে না কাজেই খালি কালকে আলোচনা করেছিলাম ইয়ে স্টাডি আস ডিসকাসিং দিস ভেরি ভাইটাল পয়েন্ট উইল হ্যাভ টু এনশিওর উইল হ্যাভ টু এনশিওর আওয়ার কনস্ট্যান্ট নন স্টপ সৎসঙ্গার এন্ডিং আমরা কখনোই শেষ করতে পারবো না আমাদের সৎসঙ্গ নিরন্তর আমাদের সৎসঙ্গ এই নয় আমি অফিসে গেছি হ্যাঁ গুরু ভুলে গেলাম আমাদের সৎসঙ্গ হলো নিরন্তর বুঝে গেল না কালকেও এই কথা বলো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আই ক্যান কাট দিস পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা যদি প্রভুপাত বলছেন আমরা যদি নিরবচ্ছিন্ন সৎগুরু আমরা যদি নিরবচ্ছিন্ন সৎসঙ্গের প্রতিজ্ঞা না করতে পারি বা নিজের জীবনে না দেখাতে পারি তাহলে আমরা সিদ্ধি লাভ করব টু গেট সাকসেস ইন ইউর ভাজন আই টু এনশিওর মাই কনস্ট্যান্ট নন স্টপ এভার এন্ডিং সৎসঙ্গ আমাদের সৎসঙ্গ চালিয়ে যেত তাহলে আমরা কিন্তু আমরা এই জন্মে সিদ্ধি লাভ করব সৎসঙ্গ এরম নয় দু ঘন্টা করেছি আয়তো গেছিলাম ছ মাস পরে তার কাছে করেছি এরকম হবে না সৎস্রয় সৎসঙ্গ করতে গেলে সব লাথি মেরে চলে আসতে হবে খেতে দেবে ভগবান আমি প্রতিজ্ঞা করেছি খেতে দেবে কত খেতে পারো কিন্তু ছাড়তে হবে সব লাথি মেরে চলে কোনো দরকার নেই কী হবে আরে জীবন চলে যাচ্ছে আপদ টাকার পেছনে জীবন চলে গেলো আর কদিন বাঁচবো আচ্ছা জীবন শেষ এর পেছনে সময় ওর পেছনে সময় কী কী করবো আমি সমাধি তাই যেই আমরা কালকে আলোচনা করছিলাম এই বিষয়টা নিরন্তর নিরবচ্ছিন্ন কোনো দিনই শেষ হবে না এমনকি আমাদের সৎসঙ্গের মহিমা এতই বেশি এত অপ্রাকৃত যে এখানে যে এই জগতে সৎসঙ্গ করছি দেহটা ছেড়ে দিয়ে দেহটা ছেড়ে দিয়ে আর সৎসঙ্গ তা নয় আমাদের সৎসঙ্গ হচ্ছে এভার এন্ডিং এভার এভার গ্রিন আফটার লিভিং বডি আই উই টু ডু সৎসঙ্গ আমাদের দেহ ছেড়ে দিও কিন্তু ওখানে গিয়ে সৎসঙ্গ করুক যদি তোমার ধারণা থাকে ও এই জগতে সৎসঙ্গিছ এই সঙ্গে এই জগতে সৎসঙ্গ করবেই তোমার তো করতেই হবে তা তোমার তো কোনো রাস্তাই নেই আনন্দের সঙ্গে করতে হবে আর এই জগতে সৎসঙ্গের বাইরে যখন দেহ ছাড়বে তখন যখন দেহ ছেড়ে যাবে ওখানে তো আরও বেশি সৎসঙ্গ সৎসঙ্গ এই কথাটা যদি না বুঝতে পারো সব গেল সব শেষ হয়ে গেল কথাটা বুঝতে হবে যাই হোক কালকে আমরা আলোচনা প্রসঙ্গে বলছিলাম কালকে আলোচনা প্রসঙ্গে আমরা বলছিলাম রজসা ঘোর সংকল্প হা কামুকা অহিমান্যবাহা কালকে সব ব্যাখ্যা হয়ে গেছে তারপরে শ্লোকে বলেছিলাম বদন্তি তে অন্ন অন্ন উপাসিত স্ত্রীয় গৃহেশ মৈথুন্ন পরেশু সাহা যজন্তী অশৃষ্টান্ন হ্যাঁ অবিধান অদক্ষিণম বৃত্তই পরম ভ্রন্তি পশুন পশুন অতদ্িদহ অতদ্িদহ কবিদহা মানে হলো কবিদহ মানে হলো যারা স্বাস্থ্য জানেন জানেন শুধু না স্বাস্থ্যকে মেমোরাইজ করেছেন তার স্বাস্থ্যকে অনুভব করেছেন তার যে কবিধ বলা হয় স্বাস্থ্যের পরে তার ভূত ভবিষ্যৎ অনুভব করতে পারে এটা কবিদ আর বাকি অতৎবিদহ মানে তত্ত্ব সম্বন্ধে তাদের কোনো কাণ্ডজ্ঞান নেই হয়তো লেকচার মারার জন্য দু চারটে শ্লোক মুখস্থ করেছে সেটা ঠিক আছে লেকচার দেবেন লেকচার দেবেন আজকে ওখানে লেকচার দিতে হবে কিন্তু গুরুবৈষ্ণব লেকচার দেন না যেখানে যে সময় তাকে নিয়ে যাবে হরিকতা শুরু হবে যে বিশ্বাস নয় তাদের জীবনে পরীক্ষা করে নেই ঘুমোচ্ছে সে দুটো সময় ডেকে হরিকতা বলুন বলতে হবে দ্যাট ইজ আ সিনটম অফ সাদগুরু হু এনি টাইম এনি টাইম ক্যান স্টার্ট হারিকথা মে মে নাইট টাইম টু ও ক্লক হি স্টার্ট হারিকথা ই ক্যান স্টার্ট হারিকথা দ্যাট ইজ দ্য ইনামিনিং অব সদ্গুরু সদ্গুরুকে এভাবে চিন্তা হবে যার নিরবচ্ছিন্ন সংকীর্তন চলে সে ঘুমিয়েও হল তুমি ডাকলে সে ঘুমিয়েও করছে তখন সে শুরু করবে যে কোনো সময় তারা কোনো মুখস্থ করার কথা বলবে না অনেকে মনে করে কত মুখস্ত করে মুখস্ত করে না আর লেকচার দেওয়ার জন্য মুখস্ত করে চলে গেল আধ ঘন্টা মুখস্ত করেছে এখন সভাপতি বলছে এক ঘন্টা বলুন বলতে পারছে না মুখস্থ বলছে এক ঘন্টা আধ ঘন্টা আর বলতে পারছে না কী করে বলবে কিন্তু আধ ঘন্টা মুখস্ত করেছে না ভাবো তো বেশ ভালো লাগছে এক ঘন্টা বলুন আমি মহারাজ আমার সময় অল্প আমার যেতে হবে হয়ে গেল এটা হরি কথা নয় যাই হোক এখন কালকে এই যে অতদ্িদহ অতদ্িদ কথা বলা হয়েছিল অতদ্িদ মানে হল তা তারা তত্ত্ব সিদ্ধান্ত বিচার কিছুই জানে। এমন কি আমার মনে হয় নৈতিক নৈতিক বাক্যগুলো এটাও তাদের বোধগম্য হয় না নৈতিক বাক্য আমি শাস্তে যাচ্ছি নীতি নীতিগত এটা বোঝে না খালি নৈতিক বাক্য শাস্তে যেত তারাও সেটা বোঝে না যদি বুঝতো যদি বলেন কেন এই কথা বললেন আর আমার আপনার কাছে প্রশ্ন যদি তারা বুঝতো অনৈতিক তারা তারা অনৈতিক কাজ করছে কেন যদি বলো এটা অবজেকশন ইউর অনার ইউর অনার অবজেকশন ইউর অনার ওয়াই ইউর স্পিকিং দিস ওয়ে তা আমি প্রমাণ করে দেবো কেন যদি তারা নৈতিক বাক্যটাও অন্তত মানত তাহলেও মানত ঠিক আছে সেটাও পারেন যেটা দেশবন্ধু চিত্তরঞ্জন পেরেছিলেন নেতাজি সুভাষচন্দ্র পেরেছিলেন সরোজিনী নাইডু পেরেছিলেন অরবিন্দ অন্তত তাদের চরণে ধুলি হয় বৈষ্ণবের চরণে কবে হতে পারে এরাও নয় তাহলে আর তাদের কী বলা অনৈতিক যেটা স্বপ্নেও ভাবতে পারতেন না নেতাজি সুভাষচন্দ্র অরবিন্দ কোনোদিন সরোজিনী দেশব এই সব চরিত্র তাদের এসব আচরণ করছেন আর আচার্যের বেশে এবং সন্ন্যাসীর বেশে সব রয়েছে কী বলব আমি ঠিকই কথা বলেছি আমি জানি রেগে যান এছাড়া আমার কোনো রাস্তা নেই বলতেই হবে তথাপি তো বাঁচাতে পারছি না এ অসুরগুলো গিয়ে লোকগুলোকে ঠকা মুখ দেখে বুঝতে পারছে মুখের দিকে তাকালে বুঝতে পারছে এটা অসুর কাঁচা ওষুধ ও সন্ন্যাসীটার দিকে তাকালে বোঝে যায় এ বলছে মনে মারা আমি তাকিয়ে দেখলাম মানে অসুরের মতো কিন্তু তারপরেও তো লোকে ওদেরই ডাকছে ও মুখের দিকে তাকালে বোঝা যায় কাঁচা অসুর কাঁচা কাঁচা গুয়ে যেমন হাত দেওয়া গন্ধ এরকম কিন্তু তারপর লোকে তো ওদেরই ডাকছে তা এই সমাজের জন্য আমার কিছু করার নেই আমি কি করবো তাতে জন্য তো শুনবে না এখন আপ্রাণ চেষ্টা করা হচ্ছে আপ্রাণ চেষ্টা করা হচ্ছে কোটি কোটি লোকের কাছে হরিকথা যাবে ভগবান এই ব্যবস্থা করছেন করেছেন করছেন ভগবানের ব্যবস্থা এটা নিতান্ত আমার বাবারও ক্ষমতা নেই আমার চোদ্দ পুরুষের ক্ষমতা নেই কোটি কোটি লোকের কাছে চলে যাবে এবার কিভাবে তোরা আটকাবি এবার দেখা যাক কত তোদের পয়সার বল আছে এটা ভগবানের ইচ্ছা নাহলে কোত গিয়ে কী হয় এগুলো যাই হোক তাহলে অন্তত নৈতিক বিচারগুলোও যদি তারা মানতেন তাহলেও আমরা তাদেরকে কিছু সম্মান দিতে পারত অনৈতিক আচরণ অনৈতিক ব্যবহার সব কিছু করি এবং এটাকেই তারা চালিয়ে যাবে চলছে চলবে জিন্দাবাদ এটি তাদের হচ্ছে স্লোগান যাই হোক এখন বদন্তি এই সংসারিক অসুরগুলো যারা সংসারে আনন্দ নিচ্ছে স্ত্রী পুত্র নিয়ে মজা করছে স্ত্রীর সঙ্গে খোঁজ গল্প করে এক পেয়ালা চা খাচ্ছে ভালো বসে বসে বিভিন্ন গল্প করছে সে সন্তক মাছ আজ বলতেন যে বাচ্চাটা অফিস থেকে এলে পরে কোলে ছুটে আসে তো তো করে কথা বলে তোতলি বাণী কত সুন্দর লাগে সন্তকু বলছে। বলছেন সারানাম অনুরক্ত ধিয়া বাচ্চাটা যখন ছোট বাবা বাবা বলে কোলে ওঠে তখন আর সংসারের কষ্টটা মনে থাকে আর ভালোই করেছি বিয়ে করে ভালোই করেছি আবার যখন লাতালাতি হয় ডিভোর্স হয় বাপ রে কী করলাম রে বাবা তখন হয়ে গেল যখন পীড়িতের কাঁটা লড়াটা লেগেছিল তখন তো আমাকে ভুলে গেছিল তখন আর আমার কাছে আসো না তখন তোমার কি হয়েছিল আর লাতি খাওয়ার পরে আমাকে মনে পড়ে এই হচ্ছে আমাদের চরিত্র যাই হোক বদন্তিতে অন্য অন্য উপাসিত স্ত্রীও তারা গৃহ রমণীগণকে আদর করে আর এই ঘরটা ভালো এখানে অনেক মজা পাওয়া যায় ফুর্তি করা যায় আর লোকেও কিছু বদনাম দেবে না তাই তো গৃহস্থ জীবনে যে মজাগুলো ফুর্তি বাইরের লোক তো বদনাম দেবে এত গৃহস্থ জীবন কিন্তু গৃহস্থ জীবনের যে সংযম এটা যে কত কঠিন এটা বললে ত্যাগী জীবনের থেকেও কঠিন গৃহস্থ জীবনের যে সংযম যদি আলোচনা করতে থাকি পাগল হয়ে যাবে সন্ন্যাসীর এত সংযম সন্ন্যাসীর থেকেও বেশি কেন সন্ন্যাসী সন্ন্যাসী তো দে সন্ন্যাসী কিন্তু এ তো চোখের সামনে সব ভোগের জিনিসপত্র সব রয়েছে অথচ করবে না যুক্ত কত কঠিন এটা যারা জানে তারা জানে এগুলো ভক্তিমন্দ ঠাকুর ব্যাখ্যা করেছেন ভক্তিম ঠাকুর এগুলো ব্যাখ্যা করে বলেছেন যে কত কঠিন একটা গৃহস্থ জীবনের সংযম বজায় রাখা অসম্ভব যাই হোক বদন্তিতে অন্য অন্য উপাসিত স্ত্রীও গৃহেশু মৈথন্য পরেশু চাষী সাহা এটাকেই তারা ভালো মনে করে আরে আমরা ধর্ম অর্থ কাম এটা দোহন করছি ধর্ম অর্থ কাম ভালোই তো আনন্দ এতো বেদে বলা আছে না আমরাও তো ধর্ম পালন করছি তোমরাও ধর্ম পালন করছো সেটা আমি জানি কিন্তু তোমরা ভাগবত ধর্ম পালন করছো না তোমরা আত্মধর্ম পালন করছ কি আত্মধর্ম তো করছো না তোমরা কোন ধর্ম করছো অন্য অন্য দেহ ধর্ম বেদধর্ম লোকধর্ম সমাজ ধর্ম এগুলো পালন করছো মনোধর্ম এটার কথা তো বেদে বেদে বলেছে বেদে বলা আছে লৌকিক সেখানে বলছেন কর্মা কর্ম বিকর্ম ইতি হ্যাঁ কর্মা কর্ম ন লৌকিক আর বেদস্ব চ वेदस् ईश्वर आत्मवात तत्वंति सुर वेदवाद न लौकिक कर्म विकर्मेति वेदवाद न लौकिकी कर्मा कर्म विकर्मेति वेदवाद न लौकिक वेदस् ईश्वर आत्मत्वात् तत्व मुहंती सुरयो तेदधर्म पालन कर तुम्हरा तो बुझे ना বেদে বিভিন্ন ধর্ম বলা তো পারুন ঠিকই কথা কিন্তু বেদ যে অন্তিমে ভগবানকে দিয়ে সেটা তো তুমি খেয়াল করলে না বেদ কি করবে তুমি চাইছো না তোমাকে কিছু প্রলোভন দেখি আগে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করেছি যেটা শিশুগণকে তেতো ওষুধ খাওয়া যা খাওয়ার জন্য লাড্ডুর লোভ দেখায় শিশুগণকে লাড্ডুর লোভ দেখিয়ে আর তেতো ওষুধ খাওয়ায় মায়ের কোনো ইচ্ছে ছিল না শিশুটাকে তেতো ওষুধ খাইয়ে কাঁদানো আবার মায়ের এটাও ইচ্ছে ছিল না লাড্ডু দিয়ে তার কৃমিটাকে বাড়িয়ে দেবো কিন্তু করতে হবে কিছুটা এগোলো তো বেদের লৌকিক ধর্ম এগুলো সব করবে আর তারা ভাগবত ধর্ম বা আত্মধর্ম কখনোই পালন করবে না করছে না আত্মধর্ম পালন করছে না তারা ধর্ম পালন তারা দুর্গা পূজা করছে কালী পুজো আমরাও তো করছি আর ঠিকই তো তোমরাও করছো দুর্গা পুজো করছো মহিষ বলি দিচ্ছ সবই করছো তোমরা কিন্তু বেদের গুপ্ত রহস্যটা তুমি জানতে পারো নি বেদের যে কি গুপ্ত রহস্য সেটা তুমি জানতে পারো নি বেদের কখনোই ইচ্ছা নয় তোমাকে এইসব কর্মকাণ্ডেতে ফাঁসিয়ে দেব কিন্তু তুমি মানবে না কিছু কিছু করে এগিয়ে নিয়ে অন্তিমে তোমাকে বেদে ভগবান ভগবান বলছেন গীতাতে বেদস্য সর্বেই রহমে বেদ বেদ সম্পূর্ণর উদ্দেশ্য হলো আমাকে দেখান কে এটাকেও মাথায় দিচ্ছেন এটা কিন্তু মাথায় রাখছেন খালি ওইটা মনে করছে তাহলে তারা যজন্তী তারা বিভিন্ন ধর্ম যাজন করছে রথযাত্রা করছে হাজার লোককে খাইয়ে দিচ্ছে বিভিন্ন বাইনা নিয়ে চলে আসছে কিন্তু রথযাত্রা কী বস্তু নিজেই অনুভব করে নিজের জীবনে পালন করে ওগুলো না করে যদি একজন সাধুকে ডাকত কাউকে না ডেকে একা ঘরে বসে কয়েকজন সাধুকে নিজ শুনতো আর জীবন পরিবর্তন হতো কিন্তু করবে না ও বাহাদুরি দেখাবে না কত টাকা কত লোককে কায় কত বড় ধার্মিক এটা বাহাদুরি দেখাবে কিছু করবে না হোক তাদের ইজ্জতে লাগবে সাধুর কাছে মাথাটাও নিচু করতে তারা চায় না এমরা করবে মাথা নিচু করবে না কাজেই যজন্তী অশ্রেষ্ঠ তাহলে যেগুলো বেদের অনুমোদিত বলে তারা বলছেন আর এইভাবে তারা যাগ যজ্ঞ দক্ষিণা দিচ্ছেন লোককে ডাকছেন খাওয়াচ্ছেন কিন্তু এগুলোর একটাও ভগবান গ্রহণ করেন না ভগবান এই যজ্ঞগুলোর কোনো ফলও দেন না আই ওয়াজ ডিসকাসিং ইয়ে স্টার্ড ভগবান নট গোয়িং টু গিভ এন এ রেজাল্ট অফ দিস কাইন্ড অফ অ্যাক্টিভিটি ইন দ্য নেম অফ দার্মা ভগবান কোনো ফল দেন না বুঝে গেল ভগবান এসব নেন না ভগবান সুদামা বিপ্র তার এই আঁচলেতে বেঁধে মুটো চিপিটক এই বেঁধে নিয়ে গেছেন আমরা বেঁধে গরিব কি নিয়ে যাব বলো তো স্ত্রীকে বলছেন আচ্ছা বলো তো কী নিয়ে যাব কৃষ্ণের কাছে আমার আমার বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছি কি নিয়ে আর নিজেই খেতে পায় না কাপড় দশ জায়গায় ছেঁড়া দাঁড়াও আমি দেখছি বলে চার বাড়িতে গিয়ে চারটে কেউ বলেন খুদ চার ঠিক আছে নিয়ে চলেন এসে এবার তা সেই বিষয়গুলোকে অঞ্চলে এই আঁচলেতে সেই বিষয়গুলোকে আঁচল এই জিনিসগুলোকে আঁচল বাঞ্ছা গল্প সে আঁচলেতে বেঁধে চিপিটাগুলোকে এবার চললেন চললেন রাস্তা দিয়ে চলছেন এই চার মুঠো খালি চিপিট চার মুটো খালি গরিব এরম বেঁধে নিয়ে এবার এরম নিয়ে এবার চলছে কী আনন্দ কৃষ্ণের সঙ্গে দেখা করতে যাব আমাকে কি বলবে কৃষ্ণ এতদিন পরে দেখা ছোটোবেলায় পড়াশোনা করতে করতাম এই আনন্দে বিভোর নেশা হয়ে গেছে কৃষ্ণ প্রথমে আমাকে কি বলবে দেখে কীরকম করবে ছুটে আসবে আমার এই সব আজ আর ভুলেই গেছে যে তোকে এত এত পথ হাঁটতে হবে হ্যাঁ কৃষ্ণ দর্শনম কথম সাত রাস্তায় কি চিন্তা করছে ভাগবত বলছেন ভাগবত বলছেন আর যে চলছে রাস্তা দিয়ে কী চিন্তা করছে ও নাম তো সবসময় করেই নামের কথাও ছেড়ে দাও সবসময় করে আর সেখানে ভাগবতে লেখা রয়েছে কৃষ্ণ দর্শনম কথম সাত ইতি অচিন্তা দর্শন আমার কেমন হবে কৃষ্ণ যে এতদিন পরে আমার সঙ্গে দেখবে ও তো বড়ো হয়ে গেছে আমিও বড় হয়ে গেছি ছোটোবেলায় পড়তাম এই পুষকে কীরকম হবে দর্শন এই আনন্দ দেবী বল তাহলে সেখানে বলছেন অনেক কথা বলতে পারবো না এই যখন চিপিচকগুলো নিয়ে গেলেন কৃষ্ণ দূর থেকে দেখছেন সুদামা আসছেন ভক্ত আর ভগবানের ভালোবাসাটা দেখো যদি বুঝতে পারো সম্পূর্ণ বুক চিরে কাঁদতে আরম্ভ করো কতটা ভালোবাসেন গুরু বৈষ্ণব ভগবান আমরা অনুভব করতে পারি না আমরা অনুভব করতে ভগবান যে কত চোখের জল ফেলে আমাদের জন্য এটা আমরা জানি না এই জন্য যখন সুদামাই পুরো একেবারে গেটের বাইরে ওখানে নিয়ম আছে যখন গুরু বৈষ্ণব আসবে ব্রাহ্মণ তাকে বাধা দেবে না কৃষ্ণের বলা আছে যদি কোনো ব্রাহ্মণ বৈষ্ণব ঋষিমুনি আসে এই কোথায় যাচ্ছ বলতে পারবে না আর সঙ্গে সঙ্গে তার ঢুকে যাবে তো গেটম্যান আছে গেটম্যান আছে গেটের মানুষ আর ঠিক আছে গেটে। কিন্তু যা যখন কৃষ্ণের বলা আছে ব্রাহ্মণ বৈষ্ণব গুরু হ্যাঁ এরা যখন আসবে আমার এইখানে তাদের কোথায় যাচ্ছ কি আছে দেখি তোমার প্যাকেটে বোম মেরে উড়িয়ে দেবে কিনা এরকম ধরনের এখন চিন্তা করে এখনকার এখনকার চিন্তা সব টেস্ট করে এরকম এখন জগন্নাথ মন্দির ঘুরতে গেলেও টেস্ট করে কি আছে আমার বোম আছে নাকি আর মালাটাকেও চটকাবে আমি মালা চটকাচ্ছি বলে এখানে যদি বোম থাকে এই রকম ছাগলের দল বুঝে গেল এইরকম অবস্থা তা এখন সেইখানে যখন গেছে তখন শুধু আমি পুরো সোজা চলল কোনো গেটে কোনো কোনো বলাই আছে ব্রাহ্মণ বৈষ্ণব ঋষিমুনি এইবার কৃষ্ণ দূর থেকে দেখছেন শুধু আসছেন চিনতে পেরেছে ভগবান তো সবাই কী ছুটে এসছেন বাইরে থেকে গলায় জড়াওয়ার জন্য জড়িয়ে ধরে তাকে একেবারে চ্যাংদলা করে নিয়ে চলে গেলেন ঘরে নিয়ে নিজের বিছনায় যেখানে নিজে শোন বিশ্রা কল্পনা করা যায় নিজের বিছনা এখানে শোন তিনি সেইখানে তাকে বসালেন বসে পায়ের কাছে বসলেন কৃষ্ণ পায়ের কাছে বসলেন বসে পা ধরেছেন জল নিয়ে আসো পা ধোয়াচ্ছেন এই কি করছো পা ধোয়াচ্ছেন সেই জল মাথায় নিচ্ছেন হবাইকে দিচ্ছেন হবাই মাথায় নাও এই হচ্ছে বন্ধুকে ব্রাহ্মণ বৈষ্ণবকে তিনি ইজ্জত করেন আর আমাদের সমাজে ব্রাহ্মণ বৈষ্ণব যদি বাস্তবিক কেউ থাকে তাকে মারবে লাঠি নিয়ে আসবে একে মেরে এই হচ্ছে অত্যাচার আমাদের সমাজ বাস্তব সাথে দাঁড়িয়ে রে মঠে মটে থাকলেই ঝামেলা ও উল্টো পাল্টা বলবে এই আমাদের বিচার আমরা পশু তো আসরিক বিচার সম্পন্ন আমাদের বিচার এইটা তা এখন প্রশ্ন হলো ওই রকমভাবে যত্ন করলেন তারপর কৃষ্ণ যে কথাটা বলতে গিয়ে এতগুলো কথা বলতো কৃষ্ণ বলছেন বন্ধু আমার জন্য বাড়ি থেকে কী এনেছো আমার জন্য বাড়ি থেকে তুমি কী এনেছো লজ্জায় মাথা নিচু করছে বলতে পারে কি বলবে এই রাজ রাজপ্রাসাদ চারিদিকে সব বইব এর মধ্যে চার মুঠো চিপিটক কি দেয়া যায় এই জন্য মাথা নিচু করে লজ্জায় রয়েছে কৃষ্ণ সব জানেন কৃষ্ণ তো অন্তর্জামী সঙ্গে সঙ্গে ঘুরে এসে আঁচল থেকে সঙ্গে সঙ্গে ধরেছেন এই তো আমার জেনে নিন এটা খুলে এক মুঠো মুখে দিয়েছেন আরেক মুটো দিতে যাবেন রুক্কি নিয়ে হাত ধরেছে আর খেও না এক মুঠো খেয়েছ তুমি সব দিয়ে দেবে তিপুবন তোমাকে আমি চিনি আর দিও না এবার রাখো দাও এই তোমার এক মুঠো খেয়ে নিয়েছি ভগবান তখন যে মন্তব্যটা করেছেন কি বলছি কেউ যদি ভালোবেসে আমার জন্য কিছু আনে অনুওপি এক বিন্দু সেটাকে আমি অনেক মনে করি আর যদি অনেক কিছু আমাকে দেয় কোনো ভালোবাসা নেই প্রীতি নেই সেগুলো আমি গ্রহণ করি না যেটা শুধু যেটা বিদুরিজির বাড়িতে যখন কৃষ্ণ দুর্যোধনের রাজপ্রাসাদ থেকে বেরোচ্ছেন দুর্যোধন বলছেন এখানে এখানে দুপুরবেলাকার খাওয়াটা খেয়ে গেলে ভালো হয় ওকে প্রসাদ বলতে আমার লজ্জা করে দুর্যোধনের কাছে কি প্রসাদ হয় ওই ছাগলের কাছে ওই জন্য প্রসাদ বললাম না দুজনের কাছে আর কী প্রসাদ হবে ও তো প্রাচন্ড তাহলে ওই কৃষ্ণ বলছেন আমার খিদে নেই আমার খিদে নেই খিদে নেই খিদে নাহলে খবর ওই চলে গেল সোনার থালাতে কত রকম রাজ রাজপ্রাসাদের এত ব্যবস্থা আমার খিদে নেই আর সোজা বেরিয়ে আর বেরিয়ে গিয়ে আমি বিদুরের বাড়ি গেছিলাম হস্তিনাপুরে হস্তিনাপুরে যেখানে বিদুর থাকতেন আজ থেকে চোদ্দো পনেরো বছর আগে বিদুরের বাড়ি গেছিলাম আই সুখদেব গোস্বামী যেখানে ভগবত কথা বলতেন ওখানে আমাকে আকর্ষণ করতো ওর এক স্টেশন আগে ওখানেও যেতাম হরি কথা আলোচনা করতাম সুখদেব যেখানে কথা বলেছেন শুকতাল আর এর এক স্টেশন আছে মুজাফরনগরে নামতে হবে এটা বাসে করে যেত সেখানেতে বিদুরের বাড়ি গেলাম কাছেই পাহাড়ের ওপর ভাঙা চোড়া কিছু তাহলে যে মানুষটা একটু আগে বলল খিদে নেই সে মানুষটা বিদুরের বাড়ি গিয়ে বলছে আমার খিদে লেগেছে তাতেই দাও বলে দাঁড়াও এই আমার ইয়ে আমার ইয়ে প্রভু গেছেন ভিক্ষা করতে বলে অত অতক্ষণ আমি দাঁড়াতে পারবো না তাতে খিদে এখন খিদে ফেয়ে গেছে তাহলে একটু আগে বললো খিদে নেই এখন বলছে খিদে গেছে হ্যাঁ ভগবানের খিদে পায় কিসের খিদে প্রেমের খিদে তাহলে বিদুরজি কি বিদুরজির স্ত্রী কী করছেন বুড়ি সেই বুড়ি কী করছেন দেখলেন যে এত তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে আমি রান্না করবো আনবে ভিক্ষা তবে তা এতক্ষণ সহ্য করবে না তাহলে এক কাজ করা যাক কলা গাছে কালা একটা কাঁদি পেয়ে গেছে নিয়ে চলে হয়তো খাও তাহলে এটা আর কৃষ্ণকে বসিয়েছেন বসিয়ে কলা ছাড়াচ্ছেন খোসাগুলো কৃষ্ণকে দিচ্ছেন আর কলাগুলো ফেলে দিচ্ছেন মনেই নেই দিতে হবে কলা আর খোসা ফেলবে কিন্তু কলাগুলোকে ফেলে দিচ্ছেন খোসা কৃষ্ণ আমরা নিশ্চিত খাচ্ছি বিদুর গিয়ে এসে তো চক্ষু বড়া এসে যাই আমার কাছে পরব ব্রহ্ম পরার তো সেই ভগবান আমার গিয়েতে আনন্দে পাগল হয়ে গেছে তা স্ত্রীকে বকছেন কি করছো তুমি এটা এ কী করছো খোলাগুলো কি কৃষ্ণকে দিচ্ছ কলা তাই তো খেয়াল করিন কৃষ্ণ এবার হেসে বলছে না আমি কলা খাই না খোসা খাই আমি তো প্রেম খাই ও ভালোবাসাটাই এমনি ছিলাম কৃষ্ণও খোলা খাচ্ছে ওই জন্য এই কথাটাকে মনে রেখে বিশ্বনাথ চক্রৌদার সিদ্ধান্ত লিখেছেন বিশ্বনাথ চক্রদ এই কারণে আসল জায়গা থাকলে জানা যায় নকল জায়গা থাকলে জানা যায় না বিশ্বনাথ চকৌদ এই কারণে গীতার টিকা লিখেছেন গীতায় পত্রম পুষ্পম ফলম তৈয়ম জমে ভক্তা প্রযো এই যে লিখেছেন এই টিকাতে বিশ্বনাথ চক্রদ বলছেন ভক্ত ভক্ত যখন ফল ফুল পাতা যা কিছু দেবে কৃষ্ণ খায় পাতা খায় মানে হ্যাঁ সব খায় পত্রম পুষ্পম ফলম তৈম যৌমে ভক্তা প্রয়োজ সাথে সব খান পাতাও খায় হলে হ্যাঁ পাতাও খেয়ে নেশ্বনাথ এই ব্যাখ্যাটা করেছেন ভক্ত যখন ভগবান হাতে দেয় ভগবান ভগবানের বিচার করে নাই কী বিষ হলেও নিয়ে নেয় প্রহ্লাদ মহারাজকে বিষ দিয়েছে প্রহ্লাদ মহারাজ জড়ো ভরতকে পুড়িয়ে ফুড়িয়ে নোংরা যে ভগবান তোমাকে আমি কি করবো যা দিয়েছেন তাই এটা অমৃত হয়ে গেল মীরা বিষের পেয়ালা বলছে আমাকে বিষ দিয়েছে কি আনন্দ খেয়ে কেন অমৃত হয়ে গেল বোঝা গেল কি এগুলো গুপ্ত সিদ্ধান্ত এগুলো গেল গুপ্ত সিদ্ধান্ত ভালোবাসা তাহলে বিশ্বনাথ বুধ আগেই বলেছেন ভগবান খোলাও খায় তাই কথাটা তোমার কাছে বিশ্বাস নাও হতে পারে কিন্তু বিশ্বনাথ বুধ হ্যাঁ খায় খোলা দিলে খোলাও খেয়ে নেবে ভগবান ভালোবাসাতে মোহিত হয়ে ভগবান ভালোবাসাতে মোহিত হয়ে যা দেবে তাই নিয়ে নেবে কিচ্ছু নেই পাতা পুষ্প ফল ফুল এমনকি কলার খোসা দিলে খেয়ে নিচ্ছে খেয়ে নিল তো বিদ্যুৎ তা এই হলো কিন্তু এইখানে যে ব্যাখ্যাগুরু করা হলো তারা অনেক ধনী ব্যক্তি অনেক তাদের বৈভব অনেক কিছু দেখিয়ে দিতে পারেন যেটা একটা লোক গৌর কিশোর দাদ বাবাজি মার কাছে বলে বাবা আজকে বিরাট ভান্ডার দিয়েছিলাম কালকে তাই নাকি বলে দুশো বৈষ্ণবকে ডেকে এনেছিলাম এসে প্রসাদ পাইছি বাবাজিমায় হেসে কুটি দুশো বৈষ্ণব কোথায় পেলেন আপনি হ্যাঁ দুশো বৈষ্ণব কোথায় পেলেন পুরো জগৎ খুঁজে পেল তো একটা পা নিশ্চয় গোলক থেকে এনেছেন নাকি কে জানে দুশো বৈষ্ণব পেয়ে নিলেন আপনি বাপে বা এই তো বিরাট কাজ করেছে একটা বৈষ্ণব খুঁজে বা জগতে খুবই মুশকিল বাস্তবিক বৈষ্ণব যার দর্শনে পবিত্র হওয়া যায় যার একটা কথা শুনলে আমার জীবন পড়ে কোথায় পাওয়া যায় কালকে বলছিলাম না উপনিষদ বলছে আশ্চর্যশ্ব কুশল কুশলশ্য লাভ কোথায় পাওয়া যাবে কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যদি পাওয়া যায় তাহলে এদের যত বাহাদুরি যত ক্রিয়াকর্ম কর্মকাণ্ড করে বা ভক্তিকে সামনে রেখে ভক্তিকে সামনে রেখে রথযাত্রা আদি সবই করলো কিন্তু তার একটাও ফল ভগবান গ্রহণ ভগবান গ্রহণ করেনই না আর তার কোনো ফলও দিতে চান না আর ফল নিলে জগতের ফল পায় কিছু খাই সুকৃ কিছু সুকৃতি তো হবে না সুকৃতি হতেও পারে আবার সামান্য এটাও হতে পারে যদি নিষ্কপটে করে আর তা নাহলে আবার পূর্ণ হয়ে যাবে সুকৃতি হয় কখন যখন নিষ্কপাট অনেক সিদ্ধান্ত আছে সুকৃতি তখন হবে তুমি না জেনে কোনো কবটে তো করো নি স্বীকৃতি জেনে শুনে করছো তখন তোমার উল্টো হয় পাপ হয়ে যাবে এই পূর্ণ হয়ে যাবে ইচ্ছে করে করছো যাই হোক গুরু সেবা বৈষ্ণব জেনে শুনো করলে পরে আমি অনেক কিছু ভাব তাহলে দেখা গেল বদন্তিতে তে অন্ন অন্নম উপাসিত স্ত্রীয় গৃহেশ মৈচ্ছন্ন পরে শুচা শীষা যজন্তী অশ্রেষ্টান্ন অবিধান অদক্ষিণম বৃত্তই পরম গ্রন্থি পশু ন তারা পশু বলি পর্যন্ত দেয় তারা যদি নরোত্তম ঠাকুরের জীবনী তুমি পড়ো নরোত্তম ঠাকুরের জীবনী যদি পড়ো সেখানে দেখবে নত্তম ঠাকুর যখন উদ্ধার করেছিলেন জমিদারের দুটো ছেলে পরে আলোচনা করব আজকে টাইম নেই জমিদারের দুটো ছেলে তাদের যে বাবা পাঠিয়েছেন ছেলে দুটোকে মহিষ কিনে আয় মহিষ বলি হবে পুজো এবার রাস্তাতে সঙ্গ হয়ে গেছে সৎসঙ্গ হয়ে গেছে রাস্তাতে সৎসঙ্গ হয়ে গেছে সৎসঙ্গ হয়ে মুহূর্তের মধ্যে তারা বুঝতে পারলো এ তো আমরা অন্যায় করছি মহিষ ছাগল সবগুলোকে ছেড়ে দিল বাজার যা তোরা যেখানে গুছ দিয়ে এবার ওর কাছে দীক্ষা নিয়ে মস্তক গুণ্ড বাবা এবার ঘণ্ হয়ে খুঁজছে কোথায় গেল এসে দেখে এ বাবা এ তো আমরা ব্রাহ্মণ এত উঁচি ভট্টাচার্য আর এ নিচু জাতির ব্যক্তির কাছে হরিনাম ন তোমরা তো নিচু জাতি বলছে এর কাছে হরিনাম এ ইস মাথা কেটে গেল আমার সমাজে আমি মুখ দেখাতে পারবো না এইভাবে ছেলে ফেলে করে হম্বি থম্বি করছে ছেলেরা কিছু বলে না মাথা নিচু করে রয়েছে কিচ্ছু বলে না তারপরে বলো দাঁড়া এই 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 সমস্ত আজকাল এইসব বৈষ্ণব হয়েছে তিলকমেলা করে সব শয়তানের দল এগুলোকে জব্দ করব। কি পণ্ডিত চতু পণ্ডিতকে ডেকেছে বিরাট বিরাট পণ্ডিত তাহলে এদেরকে পরাস্ত করবো করে সমাজের বুকে ল্যাংটো করে আমার ছেলেগুলোকে নিয়ে চলে যাবো তবে যদি আমার নাম দেখবি এবার রাত্রিবেলা কি হয়েছে এবার পণ্ডিত নিয়ে এসছো বিখ্যাত বিখ্যাত পণ্ডিত সব এবার আমাদের এই যে শ্রীবা কি নাম হয় রামচন্দ্র কবিরাজ একজন নতম এই না শ্যামানন্দ দুজনে কি একজন পান ওরা জানে পান খায় ওরা বাজার একটা বাজারে বাজারের মধ্যে পানের দোকান খুলেছে আর একজন মাটির হাঁড়ি জানে রান্না করতে হবে আসবে আর দুইজন আসবে এবার ও ঠিক এসছে ওই জায়গাটা এমন জায়গা যেখানে সবাইকে আসতেই হবে আর এতটা রাস্তার মধ্যে কেন কোনো জায়গা নেই ওর খাওয়া দাওয়া করবে কোনো জায়গায় মাটির হাঁড়ি কিনতে এসছে মাটির হাঁড়ি কিনতে এসছে পণ্ডিতরা ও সংস্কৃতিতে কথা বলছে মাটির হাঁড়ি বিক্রি করে সংস্কৃতিতে কথা বলছি ব্যাপারটা কী নে পান পান খায় ওরা পান খাবেই পান খেতে গেছে ও সংস্কৃতি তো কথা বলছে দু চার কথা বলতে বলতে দেখি তো বিরাট পণ্ডিতের বাবা তারপরে এবার যুদ্ধ লেগে গেছে স্বাস্থ্যের পিছনে বাজারের লোক জড়ো হয়ে গেছে ওদেরকে পরাজিত করে সব শেষ মাথা নিচু করে লজ্জা বলে এদের কাছেই তুমি পারলে না এদের গুরু নরত্তমর কাছে গিয়ে কি মুখ দেখাবে এদের কাছেই তো তোমরা পারলে না এদের কাছেই তো তোরা তোমরা পারলে না তোমরা আমার ল্যাজ আমার মাথা কাটাবে হ্যাঁ তাদের গুরুদেব না জানি কত বড় পণ্ডিত চলো এখান থেকে পালিয়ে যাই চলে গেল বুঝে গেল এইভাবে বিরাট আর কিছু করতে পারলো না আর স্বপ্নেতে দুর্গা দেখা দিল ওই ওই হারামজাদা ওই তোমার এই জমিদারকে দুর্গা এসে বলছে তোকে কেটে আমি কুচু কুচু করবো জানিস হ্যাঁ বলে কে ওরে বাপ মা হ্যাঁ যা শিগগিরি গিয়ে যাকে নিশ্চু ক্ষমা করে ক্ষমা চেয়ে যা আর কুচো কাটা করবো তোকে আমি মা এসে তরওয়াল নিয়ে দাঁড়িয়ে রয়েছে সকালে উঠে তাড়াতাড়ি নরতম ঠাকুরের পায়ে ধরতে গেছে আমি ক্ষমা করুন যা হয়েছে ওই ছেড়ে দিন ভুলে যান এইভাবে পায়ে ধরতে গেছে হ্যাঁ আমি ভুল করেছি অপরাধ হয়ে গেছে আমার ছেলে দুটো বিরাট বৈষ্ণব হয়ে গেল তো এই হচ্ছে আমাদের আর এই যে যাদের অভিমান থাকে তাদের কিছু লাভ হয় না অভিমান আমাকে সব করে দেবে যত পাণ্ডিত্য যত পয়সা যত সুন্দর দেহের গঠন যত বিদ্যা সব কিছু বৈষ্ণবদের জন্য ইট ইজ অ্যাপ্লিকেবল ফর বৈষ্ণব অল অনার অল অনার অ্যাপ্লিকেবল ফর অনলি গুরু বৈষ্ণব বিকজ দে ক্যান ডাইজেস্ট দে ক্যান পাস অন টু দেয়ার গুরু বাট ফর বন্ডেড অফ ইটস ওয়ান কাইন্ড অফ ফাঁসি কা ফান্দা বানজাত আমাদের বদ্ধজীবের জন্য এই প্রতিষ্ঠাগুলো ফাঁসির ফান্দা দড়ি পড়লো এবার মরবে তুমি এই জন্য নিতে নেই গুরু সঙ্গে হজম করে সারা পৃথিবীর লোক যদি তাকে জানে তারপরও তো কোনো অভিমান নেই মাথা নিচু করে থাকবে আমি কোথাকার খেয়ে বোঝা গেল এই হলো ব্যাপার তাহলে তারা পশু বলে পর্যন্ত পশু বলে পর্যন্ত করে থাকে আর তারপরে বলছেন ন নম্বর শ্লোকে বলছেন শ্রেয়া বিভূত্যা বলছেন শ্রিয়া বিবিধ্যা অভিযানেন বিদ্যয়া ত্যাগেন রূপেণ বলেন কর্মণা অন্ধ অন্ধিয় সহেশ্বরানু হ্যাঁ শত অবমানন্তি হরিপ্রিয়ান খলাহা বুঝে গেল হরিপ্রিয়ানো ভগবানের যে নিযোজন তাদেরকে এবং ভগবানকে সমেত ওদের পুরো গোষ্ঠীকে নিন্দা করেন উপহাস করেন কিভাবে কেন বলে শ্রীয়াহা বিদ্যায়া রূপেণ রূপেন কর্মণা অনেক কিছু আমরা করেছি কত বাহাদুরি দেখালাম আমাদের কত পয়সা কোড়ি কোটি কোটি টাকা হ্যাঁ আমার গোলাম হবে গুরু বৈষ্ণব তা শ্রিয়া বিভূতি অনেক বিভূতি পেয়েছে বিরাট কিছু অনেক বিদ্যা সৌন্দর্য সব এই বলে যেটা দেবী বলেছেন না কুন্তিদে জন্মই সহ্য স্রোত রেদ, মান মদ হপ্পমান নৈব অর্হতি অভিজাতম্বই তো আমাকে কিনছে না গৌশরম এরা অভিজাত্য এদের পয়সা অভিজাত বিদ্যা রূপ একবারে অহংকারে ফুলে রয়েছে এতে কি হয় ওই জন্য ভগবানকে কাছে বলি চিরকাল আমাকে ভিখেরই রেখে দাও কোনোদিন যেন পয়সা দিও না আমাকে ঠকিও না পয়সা দি সব সময় বলি আর পয়সা চাই ওইটা দিয়ে আমি ঠকাবে না এইভাবে চলো চলে গেলে হলো তাহলে কি হলো তাহলে এই সব জন্মৈশ্বর্য শ্রুত শ্রী রেদ মান মদহাপ্য মান অভিমানে মত্ত হয়ে অভিমানে মত্ত হয়ে করে অহংকারে মত্ত হইয়া নিতায় পদপাশরিয়া হ্যাঁ অসত্যরে সত্য করিমা এটা সব অসত্য যে রাস্তায় তুমি দৌড়াচ্ছ

কী বলে হ্যাঁ বিষ্ণু পূজা করে হিরণ্যগর বিষ্ণু পূজা করছিস হ্যাঁ আমাদের আমাদের বংশের এটা কলঙ্ক বেটা এ বংশের কলঙ্ক হ্যাঁ বিষ্ণু পূজা করছিস বেটা পূজা করতে হবে না এই যে বললো ওই যে দুটো ছেলের বাবা ওই যে দুর্গাপুজো কর আমরা ব্রাহ্মণ দুর্গা মা আমাদের সব কিছু এ কোথায় আবার অনেকে বলে ছাগলগুলো বলে আমার সেটা খুশি আমি দুর্গাও করতে পারি কালি করতে পারি হ্যাঁ তুই ছাগল তো এই জন্য তুই যা খুশি করতে পারিস মহাদেব করতে পারি সব একই এরম এরম বলে বুঝল কথা এরম বেশি তাতে যাই হোক বলুন তাহলে এইভাবে তারা কি হয় শ্রেয়া বিভক্তাভিজনের বিদয়া ত্যাগেন রূপেণ বলেন কর্মণা জাতস্ময়েন অন্ধিয় সহেশ্বরানো সহ ঈশ্বরানো স্বহেস্বরানো শত অবমান্যন্ত হরিপ্রিয়াণ খেলা আচ্ছা সহেশ্বরানো এইটা ভক্তগণকে সমেত বহুবচন হতে পারে ভক্তগণকে নিয়ে গুনছে না সহেশ্বরানো সহ ঈশ্বরান হ্যাঁ ভগবানকে নিয়ে গুনছে আর ভগবানের যে কোনো স্বরূপের কথা বলো রাম নারায়ণ বড় তাও হতে পারে ভগবানকে ওভারঅলভাবে অবজ্ঞা করছে আর আরু সস্যৎ তনুভৃত স অবস্থিত আত্মন অভীষ্টমীশ্বর বেদোপগীত না শৃণন্ত অবুধা মনোরথানো প্রবদন্তি বার্তা বার্তা কি বলছেন স্বেসু সস্যৎ তনুভৃৎ এরা নিজের এই সুন্দর দেহ ধারণ করে সর্বেশনভৃত ভগবান যে সমস্ত ভূতেতে বিরাজমান যে ভগবান সর্বভূতের মধ্যে বিরাজমান রয়েছেন পহ্লাত্মারা বলছেন শত শতএব সিদ্ধ এই যে বালকগুলো স্কুলেতে যে বিদ্যালয়ের বালকগুলো তাকে বলছেন প্রহ্লাদ মহারাজ যে ভগবান শতহেব সিদ্ধ যেমন আকাশ সব জায়গায় আছে এমনকি কেউ যদি বলে এর ভেতরে আকাশ আছে কেউ যদি জিজ্ঞাসা করে ইয়েস স্পেস ইজ ইট বা ইউ ক্যানট সি ইভেন ইন আয়রন বার প্ল্যাটিনিয়াম বার গোল্ড বার বাট স্পেস মাস্ট বি এর মধ্যে আকাশ আছে তুমি বুঝতে পারবে না কিন্তু বিজ্ঞান হিসাবে ইন্টার মারিকুলার স্পেস এর যে মধ্যে যে ইন্টারমরিকুলার স্পেস আছে এর ভেতরে আকাশ আছে এই জগতে এমন কোনো বস্তু নেই যার মধ্যে আকাশ নাই তুমি বুঝতে পারবে না তোমার সেই নলেজ নাই এর মধ্যে আকাশ আছে তাহলে প্রহ্লাদ মারা বলছেন যে ভগবান সর্বভূতেতে রয়েছেন সিদ্ধ হ সেই ভগবানকে এরা মানতে চাইছেন সেই ভগবানকে এরা মানতে চাইছে আমি বলেছিলাম আগের সপ্তাহের আগের সপ্তাহ সেখানে য ইসাম পুরুষম কি বলেছিলাম ইয়সাম পুরুষম সাক্ষাৎ আত্মপ্রভব ঈশ্বর ন ভজতি অবজানতি স্থানাৎ ভ্রষ্ট পতী অধ যারা এই অনন্তরূপী হরি সর্বভূত বিরাজমান ইয় এইসম পুরুষম সাক্ষাৎ আত্মপ্রভবম ইশ্বরম ন ভজন্তি অবজানতি স্থানাত ভ্রষ্টাহা পাতন্ত অধ যারা এই ভগবানকে অবমানন করে ভগবানের ভক্তকে যে ভগবান সর্ব অধিকর্তা যত কর্তা তার অধিকর্তা সমস্ত অনন্ত ব্রহ্মাণ্ডের অমনি প্রেজেন্ট অমনি এই ভগবানকে যারা অবজ্ঞা করবে তারা আরাধনা করবে না তাদের তাদের যে যে জায়গা আছে তুমি যদি ব্রাহ্মণ হও সেখান থেকে পড়ে যাও যে যে এনি পজিশন ইন হুইচ ইউ আর পুট ইন টু অ্যাট প্রেজেন্ট ফ্রম দে ইউ ক্যান গেট ডিসপ্লেসড সেখান থেকে পড়ে যাও কেউ বাঁচাতে পারবে না স্থানাদ স্থানা ভাজ বলছেন স্থানাদ ভ্রষ্টাহা পতান্তি অধর সেই সেই জায়গা থেকে তারা সেই সেই জায়গা থেকে তারা নিচে পড়ে যাবে পততির অধর অধর নরকে চলে যাবে এই জন্য প্রহ্লাদ মহারাজ এটা হয়তো এই সপ্তাহে ব্যাখ্যা করা যাবে না পরের সপ্তাহে আলোচনা করা যাবে সন্ধ্যের দিকে আজকে তো স্পেশাল সেই জন্য প্রহ্লাদ মহারাজ তার প্রহ্লাদ মহারাজ তার অসুর বালকগুণকে বলছেন সুখম ঐন্দ্রিয়কম দৈত্যা দেহযোগ দেহীনম সর্বত্র লভ্যতে ইয়স্মাদ যথা দুঃখম অযত্নত প্রহ্লাদ মহারাজ বলছেন তার তার বন্ধুগণকে বোঝাচ্ছেন ভালো করে শোনো যেটা বলছি এ বলছেন অসুর বালকগণকে বলছেন দেখো আমার বন্ধুগণ সুখম অন্দ্র সবাই সুখের জন্য চেষ্টা করে করে না জগতে এমন কোনো ব্যক্তিরই সুখ চায় না সুখের লাগিয়া এগারো বাঁধিনু অননে পুড়িয়া গেল সুখের জন্য করেছিলাম তারপরে পুড়ে গেল এই হচ্ছে সুখের স্বরূপ সেই জন্য প্রহ্লাদ বাবা বলছেন দেখো এই সুখের জন্য অতটা চেষ্টা করার দরকার হয় না কারণ কপালে থাকলে আমি অনেক প্রমাণ দিয়ে দেবো একটা কুকুরের ভাগ্য আমার থেকে ভালো ও এসি ঘরে থাকে ভালো মন্দ খায় একটা কুকুর আমি নিজে জানি বেহালাতে একটা কোম্পানির ডিরেক্টর খোকাবাবু তার নাম এত ধনী ব্যক্তি ইউনিয়ন ড্রাগ ইউনিয়ন ড্রাগ কোম্পানি ওষুধ তৈরি করে সেখানকার মালিক সেখানকার বিজ্ঞানিকরা বিজ্ঞানিক ছিল তাদের সঙ্গে আমার যোগাযোগ সেই খোকা বাবুর বাড়িতে আলিপুরে থাকে নিউ আলিপুর সেখানে সাতটা না আটটা কুকুর আছে এক একটা দেশে এক একটা কুকুরের জন্য আলাদা আলাদা ঘর যে কুকুরটা দশ ডিগ্রি টেম্পারেচার থাকে তার জন্য সেই দশ ডিগ্রি যে কুকুরটা বারো ডিগ্রি বা চোদ্দো পনেরো সেখানে থাকবে বা আলাদা আলাদা ঘর আলাদা আলাদা খাওয়া আলাদা আলাদা চাকর আছে কুকুরের জন্য আবার ট্রেনার আছে ট্রেনিং দেয় তার স্বাস্থ্য পরীক্ষার জন্য ডাক্তার আছে কোটি কোটি টাকার মালিক তা আমি চিন্তা করলাম যদি এই শ্যাম্পু দিয়ে চান করায় কুকুরকে তো চিন্তা করলাম আমাদের দেশে একটা গরিব লোক ভালো খেতে পায় না আমি নিজে দেখেছি খড়গপুরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি ওখানকার সায়েন্টিস্টদের সঙ্গে কাজ করে আমি স্টেশনে দাঁড়িয়ে আছি খড়গপুর স্টেশনে হঠাৎ নজর পড়লো একটা গরিব মা কিছু নেই শরীরে সে বাচ্চাটাকে কোলে নিয়ে চায়ের দোকান থেকে একটা চা নিয়েছে আর পাউরুটি কিনেছে পাউরুটিতে চায় ভিজিয়ে বাচ্চার মুখে জোর করে ঢুকিয়ে দিচ্ছে দেখে আমার বুকটা ফেটে গেল এটা দুধের বাচ্চা এটা দুধ নেই কি করে খাওয়াবে কিনতেও পারবে না নিজের শরীরে দুধ তাহলে একটা দুধের বাচ্চার কপালটা যদি তুমি বলো বাচ্চাটা কি দোষ করেছে এখন হ্যাঁ দোষ করেছে যদি তুমি তর্ক শুরু করো হ্যাঁ দুধের বাচ্চাটা দোষ কী আর দুধ বাচ্চার দোষ আছে এই জন্মে না পূর্ব তার পূর্বজন্মের কপাল খারাপ বলে এখানে জন্মেছে এই জন্য মায়ের বক্ষেও দুধ নেই আর কিনতেও পাচ্ছেন তাকে পাউরুটি চায়ে বিজিয়ে খাওয়াচ্ছি আবার বড় লোকের ছেলেরা কোটি কোটি টাকা ওরাচ্ছি তা দুটোই আছে তাহলে কুকুরের ভাগ্যটা আমার থেকে ভালো সে এসি ঘরে থাকে কথার কথা বলছি এক একটা কুকুর রোজগার করে কত লক্ষ লক্ষ টাকা ইংল্যান্ডের যে ইংল্যান্ডের যে স্কটল্যান্ড ইয়ার্ড ইক ইন ইংল্যান্ড দেয়ার ইজ ওয়ান প্লেস স্কটল্যান্ড ইয়ার্ড দেয়ার ওয়ান স্পেশাল টিম অফ ইনভেস্টিগেশন সেখানে একটা টিম আছে ইনভেস্টিগেশন গোয়েন্দা বিভাগ সেখানকার কুকুরগুলোর মূল্য কত আপনি কল্পনা করতে পারবেন এক একটা কুকুর এক একটা কেস করবে কত লক্ষ লক্ষ টাকা ডলার মানে পাউন্ড পায় তাহলে কুকুর আমার থেকে বেশি রয়েছে তাহলে কী রোজগার দিয়ে কী করুন রোজগার দিয়ে করবোটাকে আমার থেকে তো কুকুর বেশি রোজগার কত অহংকার দেখাবি তুই আমার এত টাকা আছে কত টাকা আছে তো যাই হোক এখন এইভাবে তারা অভিমানগ্রস্ত হয়ে যায় প্রহ্লাদ মহারাজ ওই জন্য বলছেন সুখম ঐন্দ্রিয়কম দেহ যোগেন দেহীনাম সর্বত্র লভ্যতে ইশ্মাদথা দুঃখম অযত্নত ইউ নিড নট ইউ নিড নট পুট সাম স্পেশাল এফর্ড টু গেট সাম স্পেশাল মানি পজিশন এভরিথিং ইটস অ্যান অটোমেটিক ইট দ্যার ইজ রিটিনটোমেটিক্যালি তোমার কপালে যদি থাকে নিজে দেখা গেছে আমাদের ঘোষপাড়া যেখানে ঘোষালা সেখানে একটা গ্রাম পরে একটা ছেলে ষাট লাখ না সত্তর লাখ টাকা পেয়েছে ঘোষের ছেলে ওকে মারবার জন্য সবাই তৈরি হয়ে কীভাবে খুন করে টিকিটটা নেবে ঘোষমশাই বলছে ঘোষমশাই ওই মহারাজ এতগুলো টাকা ফাউকা টাকা ফাউকা পেয়ে গেল ধনী বোঝা গেল কি বললাম নিজে জানা টালিগঞ্জে টালিগঞ্জে একটা চুল কাটে একটা নাপিত খবর কাগজে বেরিয়েছিল আমি তখন বাচ্চা ছোট। টালিগঞ্জে একটা নাপিত সেই নাপিতটা এক কোটি না কোটি টাকা পেয়ে গেল লটারিতে চুল কাটে তাহলে কপালে থাকলে দেখো পেয়ে গেল আমার নিজের চোখে দেখা গরিব মানে খেতে পায় না বস্তিতে থাকে সে এখন কোটি কোটি টাকা গুরু বৈষ্ণবের মাথায় ক্যাঁ ক্যাট করে লাথি মারে বুঝে গেল এত বড় অহংকার কথা বলে চিট করে আমি হাসছি অপেক্ষা কর কিচ্ছু বলি অপেক্ষা কর এবার দেখল সব দেখতে পাবি আস এই জন্যই দেখতে পাবি আবার পরের জন্য তো হবেই এই জন্য অপেক্ষা কর একটু এত অভিমান খেতে পেতো না বাবা হিসাবের কাজ করে হেঁটে হেঁটে এত কিলোমিটার আসবে পয়সা পাঁচামায় তখনকার দিয়ে পাঁচ পয়সা না দশ পয়সা ট্রামের ভাড়া ট্রেনের ভাড়া ছেলেগুলিকে আসতে তবে রুটি খেতে পারে আর সেই লোক এখন কোটি কোটি টাকা এখন গুরুবৈষ্ণার মাথায় লাথি মারে বাইরে সম্মান করে বাইরে কিন্তু সম্মান করে প্রচুর সম্মান ভেতরে লাথি মারে আমার কথাতে উত্তেজিত হয়ে যাবে আমি জানি কিন্তু বলতে বাধ্য কিছু করার নেই তাহলে এরা ঐশ্বর্য মতে মত্ত হয়ে প্রহাদ বলছেন এই জন্য যত্ন করার দরকার নেই তোমাকে বরঞ্চ কী করতে হবে কৌমারে আচরের ধর্ম প্রাগ ধর্মান ভাগবত হোক আরে দেখো পাগল অনেকে বলছে একটু বয়স হোক এখন একটু ফুর্তি করে নি তারপরে ভজন করুন না নো ন ওয়েন ইউ আর ইন অ্যাডোলেশন স্টেজ অর বিলো দ্যাট ইউ টু স্টার্ট ভজন তুমি অপেক্ষা করবে কখন মরে যাবে কোন ঠিক নেই এক্ষুনি ভজন করো কৌমার বয়সে তো দেরি করে ভজন শুরু করেছি আমরা আমার লেখা ছিল সাত বছর বয়সে চলে যাব তা হলো না অসৎসঙ্গ হয়ে গেল সাত বছর না আট বছর ওই চলে যাওয়ার কথা সে হলো না যাই হোক ভালোই হয়েছে খারাপ হয়েছে কি ভালো হয়েছে ভগবান বুঝবে তাহলে এডুকেশন হতো না যাই হোক অন্য এডুকেশন হতো গুরুদেব অন্য শিক্ষা দিতেন যেটা আরও ভালো হতো যাই হোক অনেক অসৎসঙ্গ হয়ে গেল জীবনে যাই হোক এখন প্রহ্লাদ মার বলছেন কৌমার বয়সে ভগবানের ভজন শুরু করা দরকার আর দেরি করা উচিত না দেরি করলেই বিপদ কখন চলে যাবো ঠিক নেই এরা বলছেন দেখো সুখ যদি তোমার লেখা থাকে কপালে তাহলে সব জায়গায় পাবে যে কোনো দেহে তুমি যদি কুকুর জন্মেছ তাও সে সুখ পেয়ে গেলে এখানে বলছেন এই ব্যাখ্যা পরবর্তীকালে হবে আজকে আর সম্ভব নয় সুক্ষম অন্দ্রীয়ক্ষ দৈত্যাদিও যখন দেহ ধারণ করবে দেহদারণের সঙ্গে সঙ্গে জড়সুখ আসবে সে কুকুর হোক গরু হক আমাদের গরুগুলো পাকার তলায় থাকে ভালো মন্দ খায় আর লাতি মারে আমাদের বেশি করে যত্ন পায় আর বা অন্য লোকের গুলে কাদায় পড়ে রয়েছে দেখ কি করছে চিবাচ্ছে এ কাদায় পড়ে আমাদের সহ্য হয় না ভালো থাকবে চকচক এইটা যার কপাল এইভাবে যার কপাল যে তা এইভাবে যার কপালে লেখা আছে সুখ তে পাবে আর যার কপালে লেখা নেই তুমি কোটি চেষ্টা করো তোমার সুখ কপালে নেই আরে কপালে যদি না দেয় কোথা দেয় তোমারই চেষ্টা করবে হচ্ছে না কপালে লেখা থাকলে আর না লেখা থাকলে হবে না আর যদি মনে করে এই জন্মে আমি একটু করে সাধু সাধুগুরু সেবা করে নেবো পরের জন্মে বেশি করে ভোগ করি তাহলে করো তোমার রুচি সেটা আজ এই পর্যন্ত চর্চার বিশ্রাম দেওয়া প্রয়োজন মনে করি কারণ অধিক আলোচনা করতে গেলে ওখানে শুরু করা যাবে না অনলাইনে যাই হোক আর তাহলে আমি কি দিয়ে শুরু করেছিলাম কি শ্লোক দিয়ে শুরু করেছিলাম আমি মনে আছে তারপরেও আরেকটা শ্লোক আজকে আলোচনা করা উচিত এটা হচ্ছে রঘুনাথ দাস গোস্বামীপাত রঘুনাথ দাস গোস্বামীপাত কেঁদে কেঁদে বলছেন যখন সনাতন চলে গেলেন সনাতন যখন জগৎ থেকে চলে গেলেন সনাতন গোস্বামীপাত তখন বৈরাগ্য যোগ ভক্তির কে বলছেন রঘুনাথ দাস বলছে আমার ইচ্ছে ছিল না অমৃত আমাকে মুখ হাঁ করে যেমন মায়েরা ঝিনুকু করে দুধ খাওয়ায় জোর করে আমার অমৃত খা খেয়ে দেখ এটা কি আমাকে খাইয়েছিলেন সেই সনাতনকে আমি ভুলতে পারি না সেই সনাতন গোস্বামীপাত যে আমার গুরু তাকে ভুলতে পারি না এই জন্য দুঃখ করে বলছেন বৈরাগ্য যুগ ভক্তির সম্প্রযত্নির পায় মাম অনুভূপসু মান ধ্যান হ্যাঁ পরদুক্ষ দুঃখী তাম সনাতনম তাম প্রভুম আশ্রয় আমি সেই সনাতন প্রভুকে আমি আশ্রয় যদি পরদুক্ষ দুঃখী আমার অবস্থা দেখে দুঃখ হয়ে আমাকে এইসব জিনিস দেওয়ার চেষ্টা করেছেন